الحمد لله، نحمده ونستعينه ونستغفره، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم، والله غفور رحيم. وقال سبحانه: يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم، والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. الحمد لله، মেরাসনি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই মূল্যবান গুরুত্বপূর্ণ ইসলামী মাহফিলের ইসলামী জলসার সম্মানিত সভাপতি এবং আমার সামনে, আমার আশপাশে উপবিষ্ট অত্র এলাকার গণ্যমান্য সুধীমণ্ডলী এবং অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট আমার প্রাণপ্রিয় ওলামা, খোতাবা, আইমা, সাতেজাই কেরাম এবং অত্র এলাকার বিভিন্ন বয়সী পেশাজীবী ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে আমি আমার আলোচনার শুরুতে জান্নাতের সম্ভাষণ জানাই। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহ। সর্বপ্রথম আল্লাহ তবরক তালার শাহী দরবারে দোয়া জানাই যে এই মাহফিলটির যারা আয়োজন করেছেন আল্লাহ তবরক তালা
এই মাহফিলের ওসিলায় তাদের সকলকে তাদের জীবনের যাবতীয় গুনাহ খাতাকে আল্লাহ তবারক তাআলা মাফ করে দিন, এবং এই মাহফিলের ওসিলায় আল্লাহ তবারক তাআলা তাদেরকে জান্নাতের অধিকারী বানিয়ে দেন, জাহান্নাম থেকে নাজাত দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা যারা এখানে একত্রিত হয়েছি এই সুন্দর আয়োজনের সুযোগে, আল্লাহ তবারক তাআলা আমাদেরকেও আয়োজনকারী ভাইদের সাথে কবুল করে নেন, আমাদেরও আল্লাহ তবারক তাআলা এই মাহফিলের ওসিলায় যাবতীয় গুনাহ খাতা মাফ করে দেন, এবং আমাদেরকেও আল্লাহ তবারক তাআলা এই মাহফিলের ওসিলায় জান্নাতের অধিকারী বানিয়ে দেন এবং জাহান্নাম থেকে নাজাত দান করেন। আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আমি আজকের একটা নির্দিষ্ট বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। সেই বিষয়টি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত কিভাবে করতে হবে, করার নিয়ম কি, নমুনা কি, এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে কিছু বক্তব্যকে বিকৃত করে নেটে ছেড়ে দেওয়া হয়েছে, তার মাধ্যমে অনেকের কাছে এমনটা প্রকাশিত, এমনটা প্রমাণিত হয় যে আমি মনে হয় নবীর একজন দুশ্মন লোক, নাউজুবিল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা, এটা বলা যেতে পারে একটি শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ আমল, আমালে সালেহ। আল্লাহ তবারক তাআলা যে আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ তবারক তাআলা ইবাদতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত চিহ্নিত করেছেন, আমাদের জন্য ধার্য করে দিয়েছেন, বরাদ্দ করে দিয়েছেন, সেটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা। নবীকে মহব্বত করার অনেক দিক রয়েছে, অনেক বিভাগ রয়েছে, সেই দিকগুলো সব আলোচনা করলে প্রতিদিন যদি আলোচনা করি তাহলে এক মাস লাগবে। আমি একটা মসজিদে খুতবা দিচ্ছি নবীর মহব্বতের উপরে, তো প্রায় 3 মাস হয়ে গেল, 3 মাস যাবৎ নবীর মহব্বতের উপরেই খুতবা দিচ্ছি। এই খুতবাগুলো আপনারা দেখবেন ইনশাআল্লাহ, সেখানে আরও বেশি উপকার পাবেন, সেখানে বেশি আরও অনেক তথ্য পাবেন। তো আলহামদুলিল্লাহ, তা আমি এখানে বসার সাথে সাথে একটা চিরকুট পেয়েছি সভাপতির পক্ষ থেকে, মোহাম্মদ সুলাইমান আজকের সভাপতি সাহেবের নাম, তাই না? কে? আলহামদুলিল্লাহ, যাক। তো উনি একটা চিরকুট লিখেছেন, এই চিরকুটে আমি পড়লাম, দয়া করে আপনি কোরআন ও সহি হাদিস থেকে কথা বলবেন। আলহামদুলিল্লাহ, কত সুন্দর একটা কথা! এরকম প্রত্যেকটা ইসলামী মাহফিলে যদি সভাপতির পক্ষ থেকে এরকম নোট দিয়ে দেওয়া হয় তাহলে মাহফিলে কখনো আজেবাজে কথাবার্তা, কিস্সা কাহিনী, জাল বানোয়াট, সহি হাদিসের কথা বলা হয়েছে। আর আমাদের দেশে সহি হাদিসের খবর থাকে না, জয়ীব এবং জাল হাদিস দিয়েই পুরো মাহফিল চলে, নাউজুবিল্লাহ। তা খুবই খুশি হয়েছি সভাপতি সাহেবের এই নোটটা পেয়ে,
জাযাহুল্লাহ খাইরান, আল্লাহ তবরকতলা বাংলাদেশের সমস্ত মাহফিলকে এরকম শর্ত অনুযায়ী এরকম নিয়ম মেনটেন করার আল্লাহ তবরকতলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। কোরআন ও সহি হাদিসের আলোকে, কোরআন ও সহি হাদিসের মাধ্যমে আলোচনা, তাহলেই তো আমাদের দেশবাসী হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আমাদের দেশের মুসলমান দিশাহারা, বিক্ষিপ্ত, তারা পেরেশান, কোনটা কোনটা ঠিক কোনটা বেঠিক, কোন দিকে যাবে কোন দিকে যাবে না, কার কথা শুনবে কার কথা শুনবে না, চরম বিভ্রান্তির মধ্যে বসবাস করছে বাংলাদেশের আমাদের মুসলমান ভাইরা বন্ধুগণ। অথচ কোরআনের মতো এত সোজা সঠিক গ্রন্থ পৃথিবীতে আল্লাহ তবরকতালা দেননি। সবচেয়ে সঠিক এবং সবচেয়ে সহজ গ্রন্থ হল কোরআন। আল্লাহ তবরকতালা বলেও দিয়েছেন, ওয়ালাকদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদাক্কির, আমরা কোরআনকে সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদাক্কির, কেউ কি আসো এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করার জন্য? কোরআনের প্রথম সুরা সুরা ফাতিহা, এখানে আল্লাহ তবরকতালা সাতটি আয়াতের ভিতরে সপ্তম নম্বর আয়াতে আমাদেরকে আল্লাহ তবরকতালা একটা দোয়া শিখাইছেন। কি দোয়া? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আমিন। এই দোয়া, এই দোয়াটা কে শিখাইছে? আল্লাহ। এটা যে দোয়া, এটা কি জানেন? সুরা ফাতিহা পুরোটাই দোয়া, সুরা ফাতিহা পুরোটাই দোয়া। আর সপ্তম নম্বর আয়াত, এটা হলো বিশেষ ধরনের দোয়া, এটা শুধুমাত্র বান্দার সংশ্লিষ্ট, বান্দার পক্ষের দোয়া, আল্লাহর কাছে বান্দার পক্ষের দোয়া। আর বাকি ছয়টা আয়াতের মধ্যে শরীক আছে অথবা আল্লাহর পক্ষের আছে, বান্দার সাথে শরীক আছে। এই জন্য এই সুরা ফাতিহাটা ইমাম মুক্তাদি সবাইকে পাঠ করার নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সুরাটা দোয়া, এই জন্য এই সুরাটা আল্লাহ এবং বান্দার মাঝে ভাগাভাগি করার একটা সুরা, আল্লাহ এবং বান্দার মাঝে বন্টনকৃত একটা সুরা আলহামদুলিল্লাহ। আর সপ্তম আয়াতটা শুধু বান্দার জন্য আল্লাহ তবরকতালা বরাদ্দ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। কি বলছেন আল্লাহ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সোজা সরল সঠিক পথটা দেখিয়ে দাও। আল্লাহ এই দোয়া করতে আমাদেরকে বলতেছেন। তো সোজা সরল পথের দরকার আছে কি না? দরকার আছে বলেই সর্বপ্রথম আমাদেরকে এই দোয়াটাই আল্লাহ করতে শিখাইছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সিরাত মানে রাস্তা, মুস্তাকিম মানে সঠিক সোজা রাস্তা দেখাও। আচ্ছা, আল্লাহর কাছে যে আমরা দেখিয়ে চাইলাম, আল্লাহ কি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন? হ্যাঁ, দেখিয়ে দিয়েছেন, অবশ্যই দেখিয়ে দিয়েছেন। এটা আল্লাহ তবরকতাল্লাহ সুরা বাকারার শুরুতে বলে দিয়েছেন, যালিকাল কিতাবুল রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। এই গ্রন্থখানা, এর ভিতরে কোনো ধরনের সংশয় সন্দেহ নেই আলহামদুলিল্লাহ। তারপরে আল্লাহ কি বলছেন? হুদাল লিল মুত্তাকিন, বান্দারা তোমরা যে আমার কাছে সঠিক পথ
দেখিয়ে চেয়েছ। এই কিতাবখানটা, এই কিতাবখানা হলো সঠিক পথ প্রদর্শনকারী। আল্লাহু আকবার, দেরি করেননি। সূরা ফাতিহার শেষ আয়াতে আল্লাহ এই দোয়াটা করতে শিখাইতেছেন, হে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও। আর আল্লাহ দোয়া কবুল করে নিয়ে আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিচ্ছেন। কি যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই গ্রন্থখানার মধ্যে কোনো সংশয় সন্দেহের অবকাশ নেই। আর এই গ্রন্থখানা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সঠিক পথ না বেঠিক পথ বলেন তো? সঠিক পথ। জব পাইছেন? আমরা সঠিক পথ পাওয়ার জন্য কি কি করি? মানুষের কাছে দৌড়াই। আর আল্লাহ কি বলছেন? এই কিতাব ধরো, কিতাব ধরো, এই কিতাবের ভিতরে সঠিক পথ আছে। এই কিতাবখানা মানুষকে সঠিক পথ দেখায়, মুত্তাকিদেরকে দেখায়, যারা আল্লাহ ভীরু, যারা পরহেজগার, তাদেরকে এই কোরআন সঠিক পথ দেখায়। তাহলে যারা সত্যি সঠিক পথ চায় তাদেরকে এই কিতাব পড়তে হবে। কিন্তু কিছু কিছু আমাদের দেশের হুজুর বলতেছে, না এটা করার দরকার নাই, খালি হাজিরা দাও, পীর সাহেবের দরবারে হাজিরা দাও, ওখানে সঠিক পথ পথ। আচ্ছা সঠিক পথ, সঠিক পথ দেখায় কোরআন, সঠিক পথ দেখায়। সঠিক পথের অর্থ কি বলেন তো? যেই পথে জান্নাত পাওয়া যাবে। জান্নাত পাওয়ার পথটা কে দেখাবে? কোরআন। আল্লাহ পাওয়ার পথ কে দেখাবে? কোরআন। নবীকে পাওয়ার পথ কে দেখাবে? কোরআন। নবীকে মহব্বত করার পথ কে দেখাবে? কোরআন। কোরআনের মাধ্যমে, কোরআনের মাধ্যমে সব পথ আল্লাহ দেখাইতে চেয়েছেন। তা আচ্ছা, তাহলে আমাদের আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা, সেটার ব্যাপারে সঠিক আর বেঠিকের ব্যাপার আছে। নবীকে কিভাবে মহব্বত করব, নবীকে মহব্বত করার নিয়মটা আমরা তাহলে কিভাবে জানব? নবীকে মহব্বত করার দুরকম নিয়ম আছে, নবীকে মহব্বত করার জন্য দুরকম নিয়ম আছে। একটা হলো দেশি, দেশি সিস্টেম, দেশি পদ্ধতি, হুজুরদের দেয়া পদ্ধতি নিয়মকানুন, এইভাবে নবীকে মহব্বত করবেন। আরেকটা হলো আল্লাহর দেওয়া নিয়ম, আল্লাহ তবরকতালার নিয়ম, রসুলের দেওয়া নিয়ম, সাহাবায়ে কেরামের দেওয়া নিয়ম। বুঝেছেন কোনটা নিয়ম? তাহলে আল্লাহ তো বলে দিয়েছেন সব ব্যাপারে কি কোরআন সঠিক পথ দেখায়। নবীকে মহব্বত করার পথটা আমরা কোথা থেকে নিব? কোরআন থেকে নিব। অবশ্যই নবীকে মহব্বত করা যদি এবাদত হয়ে থাকে তাহলে এই এবাদতের বর্ণনা কোরআন থেকে নিতে হবে, নবীর হাদিস থেকে। তাহলে নবীকে মহব্বত করার তিনটা সূত্র, তিনটা নিয়ম, তিনটা নীতি রয়েছে, নীতিমালা তিনটি নবীকে মহব্বত করতে হলে। এক নম্বর, যিনি নবীকে তৈরি করেছেন, যিনি নবীকে পাঠিয়েছেন, তিনি যেইভাবে মহব্বত করতে বলেছেন সেইভাবে মহব্বত করতে হবে। এটা নিয়ম হওয়া, এটা একটা নিয়ম না? এটা কি বিশুদ্ধ নিয়ম না অশুদ্ধ নিয়ম? হ্যাঁ, বিশুদ্ধ নিয়ম। যিনি নবীকে বানিয়েছে, যিনি নবীকে পাঠিয়েছেন, নবীকে তৈরি করেছে কে? আল্লাহ। নবুয়ত দান করেছে কে? আল্লাহ। সেই নবীকে মহব্বত করার যেই দিক নির্দেশনা আল্লাহ দিয়েছেন সেইভাবে নবীকে মহব্বত করতে হবে। নিয়মটা কি সহজ না কঠিন? এর চেয়ে বিশুদ্ধ নিয়ম
আপনাদের কারো জানা আছে বলেন তো? নবীকে মহব্বত করার বিশুদ্ধ নিয়ম হলো, যেই আল্লাহ নবীকে তৈরি করেছেন, যেই আল্লাহ নবীকে নবুয়তের পদ, নবী হওয়ার পদটা দিয়েছেন, সেই আল্লাহ যেভাবে মহব্বত করতে বলেন ওইভাবে মহব্বত করতে হবে। পৃথিবীতে বাংলাদেশে আর এরকম বিশুদ্ধতম নবী মহম, নবী প্রেম, নবী মহব্বত করার আর পন্থা পদ্ধতি কারো পক্ষে আবিষ্কার করা সম্ভব? এটা হলো একটা। আচ্ছা, এরপর যেহেতু নবীকে মহব্বত করা একটা এবাদত, আমলে সালেহ, সৎ আমল, তো নবীর তো এটা বলে দেওয়ার দায়িত্ব, ডিউটি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা যেহেতু এটা এবাদত, এটা একটা সৎ আমল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই এই ব্যাপারে দিক নির্দেশনা বলে দেওয়ার নিয়ম আছে, এবং সেটা হলো হাদিসের মাধ্যমে। দ্বিতীয় নিয়ম তাহলে কি? দ্বিতীয় নিয়ম, নবীকে মহব্বত করতে হলে হাদিসে নবী যেভাবে তাকে মহব্বত করতে বলেছেন ওইভাবে মহব্বত করতে হবে। বোঝা গেছে? এর চেয়ে খাঁটি মহব্বত আর হইতে পারে? নবীকে মহব্বত করব নবী যেভাবে মহব্বত চান, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, নবী যেভাবে মহব্বত করা চান সেইভাবে আমরা করব। নিয়মগুলি কি মুখস্থ হচ্ছে? সহজ নিয়ম, একেবারে পানির মতো সহজ। এরপরে তৃতীয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো, নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদের যুগে আছে নাকি? আমাদের যুগে আছে। কোন যুগে ছিলেন? সাহাবাই কেরামের যুগে ছিলেন। আমাদের যুগেও নবী আছে? মিলাদ মাহফিলে কে কে আসে? নবী যে একজন নবী তো মারাই যায় নাই, জীবিত আছে। তাহলে জীবিত যদি একজন নবী তো ওয়াজে শুনি না আমরা, হুজুরদের ওয়াজে কি শোনা যায়? নবী জীবিত আছে, এই নবীর কথা বলছি না, যে নবী সাহাবায়ে কেরামের মাঝে জীবিত ছিলেন, সাহাবায়ে কেরামের মাঝে জীবিত, আর আরেক নবী আছে বেদাতীদের মাঝে জীবিত হনি, 1400 বছর পর, 1439 হিজরি চলতেছে। এই 1439 হিজরি তো এক শ্রেণীর মানুষের মাঝে জীবিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারা? কোন মানুষদের? আর আরেক নবী ছিলেন সাহাবীদের মাঝে জীবিত, সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামদের মাঝে জীবিত একজন নবী ছিলেন, আর বেদাতীদের মাঝে জীবিত নবী এখনো আছে। বুঝেছেন না? আমরা কোন নবীকে মানি? সাহাবীদের মাঝে যেই নবী ছিলেন সেই নবীকে আমরা মানি, কখনোই এই বেদাতীদের মাঝে যে নবী বিচরণ করে বেড়ায় এই নবীকে আমরা এক সেকেন্ডের জন্য মানি না। বোঝা গেছে? বুঝেছেন না? সাহাবায়ে কেরাম যে, অতএব আরেকটা তৃতীয় নিয়ম হলো, সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলকে যেভাবে ভালোবাসতেন ওইভাবে ভালোবাসতে হবে। তৃতীয় নিয়ম পাইছেন? আর যাদের ভিতরে এখনো যে নবী জীবিত আছে, আর ওই নবীকে ওরা ভালোবেসে যাচ্ছে, নবীকে ভালোবাসে না, মিলাদ মাহফিলে একটা চেয়ার সম্মানার্থে রেখে দেওয়া হয় নবীর সম্মানে, নবীকে কত মহব্বত করে, একটা চেয়ার রেখে দেওয়া হয়, নবী আসবে, নবী এসে বসবে, আর সবাই মিলে দাঁড়িয়ে যাবে নবীর সম্মানে। কুসংস্কারের নবী এই নবী, কুসংস্কার নবী, কুসংস্কারের নবী এই নবী। আমি ফেসবুকে বা বিভিন্ন ইয়েতে পাওয়া যায়, কিসে, ইন্টারনেটে পাওয়া যায় আমার সম্পর্কে, এই বেদাতীরা এবং যারা মানুষের নামে মিথ্যা রটনা করে, মিথ্যা গুজব ছড়ায়, বদনাম ছড়ায় এবং মানহানি করে, তারা লেখে যে আমি নাকি নবীকে তালাক দিয়েছি, নাউজুবিল্লাহ,
নবীকে তালাক দিয়েছে, ওরা কি আমার কথাগুলোর আগ পিস, হ্যাঁ আগের অংশ পরের অংশ সব কেটে বলছে। আমরা তালাক শব্দের অর্থ হলো ত্যাগ করা, ছেড়ে দেওয়া, বুঝেছেন না? এই জন্য ওরা বলে, আচ্ছা বলেন আমরা সাহাবিদের মাঝে যে যেই নবী ছিলেন সেই নবীকে আমরা মানি, আর হুজুরদের মাঝে যেই নবী বিচরণ করে বেড়ায় বেদাতি হুজুরদের মাঝে, ওই নবীকে কি আমরা গ্রহণ করব নাকি বলেন? তো ওই নবীকে ত্যাগ করি। ত্যাগ শব্দের আরবি হলো তালাক বা তারাকা। হ্যাঁ, এই অজ্ঞের দল এটাকে নিয়ে কত যে কারসাজি আর কত যে গুজব আর কত বদনাম ছড়িয়ে বেড়াচ্ছে, আমি কোন নবীকে তালাক দিয়েছি, কোন নবীকে ত্যাগ করার কথা বলেছি, কোন নবীকে মানা যাবে না বলেছি, যেই নবী বেদাতিদের মাঝে বিচরণ করে বেড়ায়, যেই নবী বেদাতিদের মাঝে আজও জীবিত রয়েছে, আমরা সেই নবী মানি যেই নবী মানতেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যেই নবীকে মানতেন ওমর ইবনে খাত্তাব, যেই নবীকে মানতেন ওসমান আলী, সাহাবায়ে কেরাম 1,00,000 সাহাবি, 1,40,000 সাহাবি তো আল্লাহ রসুলের সাথেই হজ করেছেন, সুবহানাল্লাহ। তাহলে এই সাহাবিদের মাঝে যেই নবী বেশি ছিলেন সেই নবীকে আমরা মহব্বত করি, সেই নবীর মহব্বত। বোঝা গেছে? তিনটা নিয়ম, তিনটা নিয়ম না? তাহলে নবীকে মহব্বত করতে হবে আল্লাহ যেভাবে মহব্বত করতে বলেছেন, নবীকে মহব্বত করতে হবে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম যেভাবে তাকে মহব্বত করতে বলেছেন, নবীকে মহব্বত করতে হবে বাস্তবে সাহাবায়ে কেরাম যেভাবে মহব্বত করে দেখিয়েছেন আল্লাহ রাসূল। এখন কি মহব্বত করে দেখানো যাবে? শূন্য চেয়ার রেখে তারা মহব্বত করে? হ্যাঁ, সি সি সি, এর এর কি থাকে এখানে? শূন্য চেয়ারে কেউ থাকে? আর আল্লাহর সাহাবায়ে কেরাম জেন্ত নবী মহব্বত করেছেন, আল্লাহু আকবার, জীবিত নবী মহব্বত করেছেন, সেই নবীকে দেখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাম মুসাফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভাব অভিযোগ তারা করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন ধরনের সমস্যা সংকটের কথা তুলে ধরতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা সমাধান নিতেন। এগুলো হলো বাস্তব কথা। আর অনেকেই মহব্বত করে কিভাবে? মিলাদ পড়ার মাধ্যমে। নবীকে মহব্বত করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে তাকে মানব সম্প্রদায় থেকে বিতাড়িত করার মাধ্যমে, মানব সম্প্রদায়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে মানুষের তিনি ছিলেন নবী, দুই নম্বরে জিন জাতির নবী ছিলেন, তিন নম্বরে বিভিন্ন ধরনের প্রাণী তাদেরও নবী ছিলেন, সবার জন্যে নবী রহমাতুল্লিল আলামিন ছিলেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তাহলে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার নবী ছিলেন, তিনি বিভিন্নভাবে আল্লাহ তবারক তাআলা তার প্রশংসা করেছেন, এই প্রশংসার দিকগুলো আমরা এখানে আনতে পারতেছি না। যাই হোক, নবীকে মহব্বত করার তাহলে দিক আমরা কয়টা পাইলাম? তিনটা। আর আমাদের সমাজে মহব্বত করা হয় কিভাবে? হুজুর যেভাবে বলে, হুজুররা যেভাবে বলে ওইভাবে মহব্বত করি আমরা। কি করবে? নবীর নাম শুনলে কি চুমু খাও? নবীর নাম শুনলে চুমু খাইতে হবে, আর আঙ্গুলটা চোখে ঘষতে হবে, তারপরে মিলাদ পড়তে হবে, নবীর নামে চেয়ার রাখতে হবে। নবীকে নূরের নবী না বললে ওদের মহব্বতই হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূরের তৈরি, তার মানে আমাদের মানব জাতি থেকে তাকে বিতাড়িত করে দেওয়া হলো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বলার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আল্লাহ আমাদের মাঝে প্রেরণ করেছেন আর আমরা তাকে বিতাড়িত করে দিলাম।
মোহাম্মদ সাল্লামকে বিতাড়িত করা। যদি মোহাম্মদকে নূরের নবী বলা হয় তাহলে মোহাম্মদকে আমাদের মাঝ থেকে বিতাড়িত করে দেওয়া হলো। মোহাম্মদ সাল্লাম কাদের জন্য নবী হয়ে এসেছিলেন? আমাদের জন্য না। তা আমরা কি নূরের মানুষ? নূরের মানুষ হলে নূরের নবীর দরকার আছে, আর মাটির মানুষ হলে মাটির নবী। তবে মাটির নবী ডাইরেক্ট বলা যাবে না, মাটির নবী আদম আলাইহিসসালাম, আদম আলাইহিসসালামের পরে আর কেউ মাটির মানুষ বলা যাবে না। কারণ কি? আর এই কারণেই আল্লাহ তবারক তাআলা মূলগত দিক থেকে আমাদেরকে মাটির মানুষ বলা হয়, মাটির মানুষ বলেন। আল্লাহ কি বলছেন? মিনহা খালাকনাকুম। আমরা এটাকে মাটি দেওয়ার দোয়া মনে করি, লাশ মাটি দেওয়ার দোয়া বলে থাকি, এটা দোয়া না, এটা তথ্য। আল্লাহ কি বলছেন? মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে সবাইকে মাটি থেকে তৈরি করেছি। ওয়াফিহা নুঈদুকুম, আর এই মাটির ভিতরে তোমাদেরকে আবার ফিরিয়ে দেব। ওয়া মিনহা নুখরিজুকুম, এবং এই মাটি থেকে আবার তোমাদেরকে আমি বের করব। তারাতান উখরা, পুনরায়। তাহলে আল্লাহ কি বলছেন? এই মাটি থেকে সবাইকে আল্লাহ বানিয়েছেন। মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরেই তোমাদেরকে আবার ফিরিয়ে দেব। ওয়া মিনহা নুখরিজুকুম, এবং এই মাটি থেকেই তোমাদেরকে আবার বের করে আনব। এই দৃষ্টিকোণ দেখছেন না আল্লাহ যে আমাদের সকলকে মাটির তৈরি বললেন, বলছেন না? কোন দিক থেকে? এটা কি আল্লাহ ভুল বললেন নাকি? মূলগত দিক থেকে, যেহেতু আমাদের প্রথম মানুষ, আমাদের আদি পিতা আদম আলাইহিসসালামকে আল্লাহ মাটি থেকে তৈরি করেছেন, এই জন্য সবাইকে মাটি থেকে তৈরির কথা আল্লাহই বলতেছেন, এটা ভুল কথা না। আমরা যদি নবীকে মাটির তৈরি বলি, আমরা যদি নিজেদেরকে মাটির তৈরি বলি, ভুল নয়। কারণ আল্লাহ বলছেন না, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে দেব, আবার মাটি থেকে তোমাদেরকে বের করব। সূরা আরাফে আল্লাহ এই তথ্য বলেছেন না, এটা দোয়া নয়, এটা তথ্য। তাহলে এটা ভুল না। তো মাটির মানুষ যদি বলি, এই দৃষ্টি আল্লাহ বলেছেন, তা আমরা বললে ভুল হবে না, ঠিক আছে? কিন্তু এরপরও বলছি যে মূলগত দিক থেকে আল্লাহ আমাদের সকলকে মাটির থেকে তৈরি করেছেন, কিন্তু আসলে আদমকে শুধু মাটি থেকে তৈরি করেছেন, হাওয়াকেও না। আদমের স্ত্রী হাওয়া, আমাদের মা হাওয়াকেও আল্লাহ মাটি থেকে আর করেননি। কিসে থেকে? বাম পাশের পাজরের হাড্ডি থেকে তৈরি করেছেন। এটা তো সহিহ বুখারী এবং অন্যান্য হাদিস গ্রন্থে পাওয়া যায়। তা আলহামদুলিল্লাহ, এই দিক থেকে তাহলে আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটির তৈরি বলি, তাহলে তাদের দৃষ্টিতে হলো নবীকে আর মহব্বত করলাম না, আর ওরা নূরের তৈরি। নূরের তৈরি এটা কোথাও বলা নেই। মিন্নুরিন খালাকনাকুম, মিন্নুরিন খালাকনাকুম, এরকম কথা আল্লাহ বলেনি। খালক শব্দের সাথে নূর শব্দ কখনো আল্লাহ উল্লেখ করেননি কোরআনের ভিতরে। যাক আলহামদুলিল্লাহ, তাহলে আমরা তিনটা সূত্র, আরেকটা হলো ভুল সূত্র, কি তিনটা বিশুদ্ধ সূত্র, বিশুদ্ধ নিয়ম নবীকে মহব্বত করার, আর একটা ভুল নিয়ম। তিনটা বিশুদ্ধ নিয়ম কি? আল্লাহ যেভাবে ভালোবাসতে বলেছেন, নবী যেভাবে ভালোবাসতে বলেছেন তাকে, তারপরে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে পেয়ে মাঝে পেয়ে যেভাবে ভালোবেসেছেন বাস্তবে তারা, সেইভাবে আমরাও ভালোবাসবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো হলো বিশুদ্ধ তিনটি নিয়ম। আর ভুল নিয়ম হলো হুজুররা যেভাবে ভালোবাসতে বলেন, এইভাবে ভালোবাসা যাবে না। মিলাদ পড়ার মাধ্যমে ভালোবাসা, এটা কে আবিষ্কার করেছে? মিলাদ পড়ার সবচেয়ে যেটা পুরান ইতিহাস, মুজাফফরউদ্দিন কাউকাবুরি নামক এক লোক 600 হিজরিতে এই মিলাদ আবিষ্কার করেছে, খ্রিস্টানদের দেখে। খ্রিস্টানেরা যখন, উনি দেখলেন যে খ্রিস্টানেরা ঈসা আলাইহিসসালামের জন্মদিন পালন করে, আমি একজন রাজনৈতিক নেতা, আমাদেরও তো নবী আছে, আমরাও যদি
নবীর জন্মদিনকে উপলক্ষ করে কিছু লোকজন জমা করে যদি রাজনৈতিক কিছু বক্তব্য দেওয়া যায়, রাজনৈতিক কিছু স্বার্থ উদ্ধার করা যায়, এই তো উনি আবিষ্কার করে দিলেন 600 বছর পর। এটা আবার কি করে নবীকে মহব্বত করার সিস্টেম হইতে পারে? এটা তো নতুন আবিষ্কৃত সিস্টেম, নবীকে মহব্বত করা। আর ওরা উল্টা বলে, যারা মিলাদ করে না তাদেরকে উল্টা কি বলে, যে এরা নবীর দুশ্মন, নবীকে মহব্বত করে না, নাউজুবিল্লাহ। মানে যেটা ভুল, যেটা বাতিল সেটাই হক, আর যেটা হক সেটাই বাতিল হয়ে গেছে এদের কাছে। আমরা এই তিনটা নিয়ম মুখস্থ করে নিব, আলহামদুলিল্লাহ। তা আল্লাহ তবারক তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের ব্যাপারে বলছেন, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হচ্ছেন মুমিনদের নিকটে তাদের আত্মার চেয়েও বেশি অগ্রাধিকার যোগ্য। নবীকে আল্লাহ তবারক তাআলা কি বলছেন সূরা আহজাব, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হচ্ছেন মুমিনদের নিকটে তাদের আত্মার চেয়েও বেশি অগ্রাধিকার যোগ্য। হ্যাঁ, আল্লাহ এটা নির্ধারণ করে দেন। তাহলে নবীকে কিভাবে মহব্বত করতে হবে? নিজের আত্মার চাইতে বেশি মহব্বত করতে হবে, নিজের জীবনের চেয়েও বেশি মহব্বত করতে হবে। এটা আল্লাহ শিখিয়ে দিলেন না? নবীকে ব্যক্তি হিসেবে ভালোবাসা, নবীকে ব্যক্তি হিসেবে ভালোবাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষ ছিলেন, তাকে মানুষ, নবী মানুষ, নবী হিসেবে তাকে ভালোবাসা, নবীর ব্যক্তিত্বকে ভালোবাসা, নবীর সত্তাকে ভালোবাসা, এইটা একটা ভালোবাসার দিক। আল্লাহ রসুলকে ভালোবাসার দুইটা দিক আছে, একটা হলো নবীর ব্যক্তিত্বকে ভালোবাসা, আর একটা হলো নবীর আদর্শকে ভালোবাসা। নবীর এই, আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া এটা নবীর ব্যক্তিত্বের উপরে আঘাত না? নবীকে মারা, নবীকে প্রহার করা, নবীকে গালি দেওয়া, এগুলো নবীর ব্যক্তিত্বের উপরে আঘাত আনা। অতএব নবীকে মহব্বত করা অর্থ হলো নবীর ব্যক্তিত্বকে মহব্বত করা, নবীর এই দেহটাকে মহব্বত করা, আর একটা হলো নবীর আদর্শকে মহব্বত করা, নবীর সুন্নতকে মহব্বত করা। বুঝেছেন নবীকে মহব্বত কয়ভাবে করবেন? হ্যাঁ, আল্লাহ কি বলছেন, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হচ্ছেন মুমিনদের নিকটে তাদের আত্মার চেয়েও বেশি প্রিয়, বেশি অগ্রাধিকার যোগ্য। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা গেল না কোরআন, কোরআন অনুযায়ী কোরআনের নিয়ম এটা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন সহিহ মুসলিম শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমাকে তার পিতামাতা, তার সন্তান সন্ততি এবং সমস্ত মানুষ অপেক্ষা বেশি ভালোবাস না বাসবে। আল্লাহ রসুল, দেখেন কোরআন আর নবীর হাদিস একরকম হয়ে যাচ্ছে। নবীকে ভালোবাসার ব্যাপারে আল্লাহ কি বললেন, আর রসুল স্বয়ং নিজে কি বলছেন? রসুল বলছেন কি, ওই ব্যক্তি মমিন হতে পারবে না যে ব্যক্তি আমাকে তার পিতামাতার চেয়ে বেশি মহব্বত না করবে, তার ছেলে মেয়েদের চাইতে বেশি মহব্বত না করবে, তার এবং সমস্ত মানুষ অপেক্ষা বেশি ভালো না বাসবে। সমস্ত মানুষ বলতে কি, দোস্ত, বুজুর্গ, আলেম, নেতা নেত্রী, তাই না? নেতা নেত্রী আছে না আমাদের দেশে? নেতা নেত্রীকে বেশি ভালোবাসবো না রসুলকে বেশি ভালোবাসবো বলেন? আমাদের বিভিন্ন দল আছে না, দলকে বেশি ভালোবাসবো না রসুলকে বেশি ভালোবাসবো? দলের নেতা নেত্রীকে বেশি ভালোবাসবো না রসুলকে বেশি ভালোবাসবো? হ্যাঁ, ঠিক আছে। ওয়ান্নাসি আজমাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
সমস্ত মানুষ অপেক্ষা যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই হাদিসের ভিতরে নিজের আত্মার অপেক্ষা বেশি ভালোবাসবে এরকমটা বলেননি। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এই হাদিস শোনার পর এই হাদিস অনুযায়ী আপনাকে আমি মহব্বত করছি, মহব্বত ফুলফিল মহব্বত করি, কিন্তু যেহেতু আপনি এই হাদিসের ভিতরে বলেননি যে নিজের আত্মার অপেক্ষাও বেশি ভালোবাসতে হবে, তো আল্লাহর রাসূল আমি আপনাকে আমার পিতামাতা আমার সন্তান সন্ততি এবং পৃথিবীতে যত মানুষ আছে তাদের অপেক্ষা আমি আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার নিজের জানটার চাইতে বেশি ভালোবাসতে পারি না। জান যাওয়ার ক্ষেত্রে হয়তোবা আমি জানের মহব্বতই বেশি করব আপনার চাইতে, এতে কি আমার ঈমান থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল্লাযি নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়া উমার হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। সেই জাত পাকের কসম করে বলছি ওমর, তুমি এখনো মমিন হতে পারনি যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবন অপেক্ষা নিজের আত্মার অপেক্ষা আমাকে বেশি মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তুমি ওমর মমিন হতে পারবে না। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাইন্নাকাল আনা ইয়া রাসূলুল্লাহি আহাব্বু ইলাইয়া মিন আহাব্বু ইলাইয়া মিন নাফসি। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মুহূর্তে আমি ঘোষণা দিয়ে দিলাম আমার ভিতরে আমি এরকম ঈমান এরকম মহব্বত আমি সঞ্চয় করে ফেলেছি, আমি আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি আপনাকে। সাথে সাথে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। তো নিজের জীবনের চাইতে কিভাবে ভালোবাসতেন সাহাবায়ে কেরাম বন্ধুগণ? তাহলে যারা নবীকে মহব্বত করে এই জীবন দিয়ে কেউ মহব্বত করতে পারবে? জীবন দিয়ে মহব্বত করতে হবে। সাহাবায়ে কেরাম এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন, যাকা তুআমাল ঈমান সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। যার ভিতরে তিনটা বৈশিষ্ট্য আছে, তিনটা গুণ আছে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। তিনটা গুণ যার ভিতরে থাকবে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। তাহলে ঈমানের আমরা কিন্তু স্বাদ সবাই পাই না, পাই কি? ঈমানের স্বাদ অর্থ হলো আমল করে মজা পাওয়া। আমরা যে নামাজ পড়ি রোজা করি এতে কি মজা পাই? মজা তো পাই না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটা বৈশিষ্ট্য, তিনটা গুণ যার ভিতরে থাকবে ও ঈমানের স্বাদ পাবে। এক নম্বর কি, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা। যে ব্যক্তির নিকটে আল্লাহ এবং আল্লাহর রাসূল পৃথিবীর সব কিছুর অপেক্ষা বেশি প্রিয় ভাজন বেশি ভালোবাসার পাত্র হবে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। তারপরে দ্বিতীয়, মান আহাব্বা আহাদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। যে ব্যক্তি কোনো ব্যক্তিকে ভালোবাসে একমাত্র আল্লাহর স্বার্থে, আল্লাহর স্বার্থে ভালোবাসে, এই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। আরেকটা হলো মান কারিহা আন ইয়াউদা ফিল কুফরি বাদ আনান কাযাহুল্লাহু। যে ব্যক্তি কুফরিতে ফিরে যাওয়া, কুফরিতে ফিরে যাওয়াকে এত ঘৃণা করে, কামা ইকরাহু আইউল কাফিনার, আগুনে নিক্ষিপ্ত হওয়াকে যেভাবে সে অপছন্দ করে ঘৃণা করে, এরকম ভাবে কুফরিতে ফিরে যাওয়াকে যে ব্যক্তি অপছন্দ করে। আলহামদুলিল্লাহ, তো এই তিন গুণের অধিকারী যে হবে সে ঈমানের মাধ্যমে স্বাদ পাবে আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এবার দেখেন সাহাবায়ে কেরাম
এ তো কোরআনের কথা গেল, এ তো হাদিসের কথা গেল, এবার সাহাবায়ে কেরাম কীভাবে রসুলকে মহব্বত করতেন এইটার কিছু আমরা নমুনা নেব ইনশাআল্লাহ। মহব্বত করার কারণে সাহাবায়ে কেরাম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চোখের আড়াল হতে দিতে চাইতেন না, সুখের আড়াল। যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরতের অনুমতি দিয়ে দেওয়া হলো, হিজরতের আদেশ দিয়ে দেওয়া হলো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসবেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গেলেন, বাড়িতে যে দরজা খটখটাইতেছেন, দরজা নক করতেছেন, দরজা নক করে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওমর না আবু বকর, আমাকে হিজরতের অনুমতি দিয়ে দেওয়া হয়েছে, আমি চলে যাচ্ছি, তোমার কাছে বিদায় নিতে এসেছি। তো ওমর আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে বলে ফেললেন, মুসাহাবাতাকা ইয়া রাসূলুল্লাহ। কেমন পরিস্থিতিতে আল্লাহ রসুলকে হিজরতের অনুমতি দেওয়া হয়েছিল জানেন তো আপনারা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার সিদ্ধান্ত হয়ে গেছে, ইবলিসের সভাপতিত্বে একটা মিটিং হয়েছিল, সেই ইবলিসের সভাপতিত্বে মিটিংয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে মুহাম্মদকে হত্যা করে ফেলা হবে, আর 100 জন যুবককে হত্যার জন্যে রেডি করা হয়েছে, তোমরা এই দায়িত্ব পালন করবে। 100 কবিলার থেকে 100 জন যুবককে রেডি করা হয়েছে মুহাম্মদকে হত্যা করার জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পরিস্থিতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি যখন ঘেরাও করা হয়েছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশে তিনি লোকদের ঘেরাও, লোকদের বেষ্টনীর মধ্যে থেকে, 100 জন যুবকের বেষ্টনীর ভিতর থেকে, লোকজনের মক্কাবাসীর কাফেরদের বেষ্টনীর ভিতর থেকে তিনি বেরিয়ে গেলেন, কেউ টের পায় নাই, অথচ তাদের সামনে দিয়েই আল্লাহ রসুল চলে গেছেন, কেউ তারা দেখতে পায় নাই। হ্যাঁ, কিন্তু আল্লাহ রসুল জানেন যে আল্লাহ রসুলকে তালাশ করা হবে, আল্লাহ রসুল সোজাসুজি চলে গেছেন এর কাছে, আবু বকর রাদিয়াল্লাহর বাড়িতে। আবু বকর রাদিয়াল্লাহর বাড়িতে যাওয়ার পর নক করেছেন, নক করার সাথে সাথে আবু বকর বের হয়েছেন, সালাম দিলেন, তারপর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আবু বকর, আমি তো এখন হিজরতে চলে যাচ্ছি, তোমার কাছে বিদায় নিতে এসেছি। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে কি বললেন, মুসাহাবাতাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আপনার সাথী হতে চাই, আপনার সঙ্গে থাকতে চাই, আপনার এই সফর সঙ্গী হইতে চাই। এই সফর সঙ্গী মানে কি জানেন? 100 জন যুবক যাকে হত্যা করার জন্যে মরিয়া হয়ে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে, তার মানে হত্যার সঙ্গী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হত্যার সঙ্গী হইতে চায়, নিহত হইতে হবে। জানে না, আমরা যদি দেখি যে এক ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়ে গেছে, পরে ভাগ সব, হ্যাঁ, মামলা হয়ে গেলে কিন্তু ওকে ছেড়ে পালা, যে কেন আমাকেও, আমার বিরুদ্ধে মামলা হইতে পারে না, আউযুবিল্লাহ, বুঝছেন না? অথচ আবু বকর শুধু মামলা না, কি হয়েছে, মুহাম্মদকে হত্যা করা হলে তাকেও হত্যা করা হবে, কিন্তু সে এই হুমকি, এই ঝুঁকি, এই আশঙ্কা সব কিছু উপেক্ষা করে বলছেন, মুসাহাবাতাকে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার সাথী হইতে চাই, সফর সঙ্গী হইতে চাই। তাহলে কি করতেছেন আবু বকর? স্ত্রী ছেড়ে দিবেন, পিতামাতা ছেড়ে দিবেন, সন্তানদের ছেড়ে দিবেন, আর কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার হুমকির সঙ্গী হবেন, তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে তাকে হত্যার সঙ্গী হবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হলে আবু বকরকে হত্যা করা হবে, ছেড়ে দেওয়া হবে নাকি বলেন? হত্যার সঙ্গী হইতে চায়, এরকম মহব্বত করে বেদাতিরা? এরকম মহব্বত করে নাকি? আঙ্গুল দিয়ে তারা কি মহব্বত করে? আঙ্গুল ঘষে কি, চোখে আঙ্গুল ঘষে মহব্বত করে? চেয়ার
চেয়ার খালি রেখে মহব্বত করে, দাঁড়িয়ে যে মহব্বত করে, যেটা আল্লাহ রসুল ঘৃণা করতেন, আল্লাহ রসুল নিষেধ করেছিলেন, ঘৃণা করতেন, কি বলতেন, লা তাকুমু কামা ইয়াকুমু লাজিম ইয়াজিমু বাযুহা বাযা, খবরদার তোমরা আমার সম্মানার্থে দাঁড়াবে না। এটা হলো অশিক্ষিত লোকেরা একজন আরেকজনকে এইভাবে সম্মান করে, দাঁড়িয়ে সম্মান করে, খবরদার তোমরা আমাকে দাঁড়িয়ে সম্মান করতে পারবে না। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে কখনো সম্মানার্থে দাঁড়াইতেন না। কেন? তারা বলতেন যে আল্লাহ রাসূল এটা ঘৃণা করতেন, তাই আমরা দাঁড়াইতাম না। আর আল্লাহ রাসূলের মরার পর জীবিত নবীর জন্য ওরা দাঁড়িয়ে যায়, কাল্পনিক নবী, জীবিত না, এটাকে কাল্পনিক নবী, বুঝেছেন, বাতাসি নবী, হ্যাঁ, বাতাসি নবী, হাওয়া বাতাসের নবী, কি বলে এটা, কি নবী নাকি, এটা হাওয়া বাতাসের নবী, কাল্পনিক নবী, কাল্পনিক নবী না, এটা কাল্পনিক নবী। আর ওরা বাস্তব নবী দেখেছেন, সাহাবায়ে কেরাম দেখছেন কিভাবে মহব্বত করতেন, আন্নাবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীর, নবী হচ্ছেন মুমিনদের নিকটে তাদের আত্মার চাইতে বেশি প্রাধান্যযোগ্য বিষয়, বুঝছেন না, এরকম ভাবে মহব্বত করতে হবে। তা আমরা তিন সূত্র থেকে মহব্বতটা শিখতে যাচ্ছি, আল্লাহ কোরআনে কি বললেন, রাসূল হাদিসে কি বললেন, আর এবার আমরা কি জানতেছি বাস্তবে সাহাবায়ে কেরাম কিভাবে নবীকে মহব্বত করতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনুমতি হবে কি না উনি জানেন না, তারপরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর সাথে হিজরতের সঙ্গী হওয়ার জন্য তিনি একটা ঘোড়া, দুইটা ঘোড়া লালন পালনের জন্য একজন কাফেরের কাছে রেখেছিলেন, আব্দুল্লাহ বিন উরাইকিত নামক একজন ব্যক্তি, হাদিয়ান খিরিতান, এই লোকের কাছে জমা রেখেছিল যে এই ঘোড়া দুইটা ভাই তুমি জমা রাখো, যদি হিজরতের সময় হয় তখন এই দুই ঘোড়া আমরা ব্যবহার করব, তুমি এই দুটি ঘোড়া নিয়ে রাস্তায় দাঁড়াইবা, আর আমরা এই ঘোড়াতে যেয়ে উঠব, বুঝেছেন। আব্দুল্লাহ বিন উরাইকিত, তো এই এই ঘোড়া কিনেছিল কার অর্থে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের টাকা, নিজের পয়সা খরচ করে এই ঘোড়া প্রস্তুত করে রেখেছিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই অনুমতি চাইলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনুমতি দিয়ে দিলেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাড়ি থেকে, মক্কা থেকে বের হয়ে কোথায় গেছিলেন, মদিনায় গেছিলেন, কিন্তু মদিনায় যাওয়ার আগে একটা পাহাড়ের গর্তে, মক্কার ভিতরে সবচেয়ে উঁচু পাহাড়, উঁচু পাহাড়টার নাম হলো জবল সৌর, ষাঁড় পাহাড়, সৌর মানে হলো ষাঁড়, ষাঁড় পাহাড়, ষাঁড় পাহাড় কেন বলা হয় ওই পাহাড়টাকে, তিনটা পাহাড় স্তরে স্তরে সাজানো আছে, এই একটা পাহাড়, এই পাহাড়টা দেখে মনে হবে ষাঁড়ের পিছন অংশ, আর একটা পাহাড় ওইটা মনে হয়েছে ওই ষাঁড়ের ওই পিঠের, পিঠের মানে চূড়াটা, আর একটা পাহাড় ওটা মনে হবে মনে মাথাটা, এই জন্য মক্কাবাসীরা এই পাহাড়টাকে ষাঁড় পাহাড় বলতো, সৌর মানে ষাঁড়, জবল সৌর মানে ষাঁড় পাহাড়, মক্কার মধ্যে সবচেয়ে উঁচু পাহাড় ছিল এই পাহাড়ে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে সব উপরে সবচেয়ে উঁচু পাহাড় আর সবচেয়ে একেবারে উঁচু স্থানে একটা গুহা ছিল, ওই গুহার মধ্যে আমরা ঢুকেছিলাম মদিনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম ছাত্র, আমরা ছয় সাতজন ওই গুহার ভিতরে ঢুকে ছবিও তুলছিলাম। যারা আপনারা অনেকেই চাকরি করতে গেছেন তারা হয়তো ওই পাহাড়ে উঠেছেন, এখন পাহাড়ে উঠতে নিষেধ করে, রিস্কি ব্যাপার, তা আমরা উঠেছিলাম, তা আলহামদুলিল্লাহ ওখানে পাঁচ ছয়জন লোক ওই পাহাড়ের গর্তের মধ্যে ধরে সংকলন হবে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এত প্রশস্ত ছিল না, পাহাড়ের চতুর্দিক দিয়ে দেখা যায় যে এখন জানালার মতো হয়ে আছে, বুঝেছেন, তখন ওই জানালা টানার মতো কিছু ছিল না, তা আল্লাহ রাসূল ওইখানে যে লুকাইছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে,
যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে লুকাইলেন, কাফেররা তিন দিন এই গুহার মধ্যে ছিলেন, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে খানা পৌঁছায় আসতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, বড় মেয়ে আসমা বিনতু আবি বকর, তারপরও উনি ছিলেন গর্ভবতী অবস্থা, গর্ভবতী অবস্থায় এত উঁচু পাহাড়ে উঠেছিলেন, যেই পাহাড়ে উঠতে প্রায় 1.5 ঘন্টা লাগে, নামতে 1 ঘন্টা, 1.5 ঘন্টা লাগবে উঠতে। আমরা যখন ছাত্ররা এই 5-6 বন্ধু মিলে উঠতেছিলাম, একটা পানির বোতল নিয়ে উঠতেছি, তো ভালো করেছিল কিছু ভাই আমাদেরকে বলাই যে শোনেন 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 শোনেন, প্রত্যেকেই একটা করে এরকম বড় বোতল নেন, 2 লিটারের বোতল নিয়ে উঠেন, নাহলে লাশ হয়ে যাবেন। হ্যাঁ, তা আমরা আবার তখন পানি কিনে প্রত্যেকে একটা করে বোতল নিয়ে তারপর উঠেছিলাম। তো এত উপরে আসমা বিনতু আবি বকর খানা পৌঁছায় আসতেন, তো ওরা সারা মক্কায় তালাশ করে করে না পেয়ে তারা শেষমেশ পাহাড়ে উঠে গেছিলেন। পাহাড়ে উঠার পর তারা গুহার চতুর্দিকে হাঁটতেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখে ফেলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন এবং আল্লাহ রসুলও দেখতে পাচ্ছেন, ওই গর্তের উপরে পাগুলো দেখা যাচ্ছে, গর্তের চতুর্থ সাইডে তারা প্রদক্ষিণ করতেছে, ঘুরতেছে, খুঁজতেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করে দিয়েছেন, চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে। এই ঘটনা আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করেছেন সূরা তওবার মাধ্যমে, إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا. স্মরণ করো সেই সময়ের কথা যখন কাফেররা তাকে বের করে দিল, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে দিল, সানি এসনাইনি তিনি ছিলেন দুইজনের একজন, দুইজনের দ্বিতীয় জন, তার দুইজন কে ছিল, আবু বকর এবং আবু বকর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইজ হুমা ফিল গারি ইজ ইয়াকুলু লিসাহিবিহি যখন বলছিল তার সাথীকে, আবু বকর বললেন তার সাথীকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন লা তাহজান, আবু বকর রাদিয়াল্লাহু কান্দতেছেন, ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আমরা এখন পাকড়াও হয়ে যাব, আমাদেরকে গ্রেফতার করে ফেলবে, আমাদেরকে হত্যা করে ফেলবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবোধ দিলেন লা তাহজান, খবরদার তোমরা, তুমি চিন্তিত হয়ে না, খবরদার তুমি আতঙ্কিত হয়ে না, ইন্নাল্লাহ মানা নিশ্চয় তিনি আমাদের সাথে রয়েছেন, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে রয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আবু বকরকে অভয় দিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছিলেন কি জন্য, দুশ্চিন্তায় পড়েছিলেন কি জন্য, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষার জন্যই উনি সঙ্গী হয়েছেন, সফর সঙ্গী হয়েছেন, কিন্তু এই মুহূর্তে তো ধরা পড়ে যাচ্ছে। কিন্তু ওখানে অনেক ঐতিহাসিকরা অনেক নিয়ম অনেক তথ্য লিখেছেন যে ওই জায়গায় মাকুরসা জাল করে ফেলেছিল, হ্যাঁ কবুতরে ডিম পেড়েছিল, এইসব দেখে তারা আর গুহা তালাশ করে নাই, যে না গুহার মধ্যে থাকলে তো মাকড়সার জাল থাকবে না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা মুজিজা, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর একটা কুদরত, আল্লাহ তাবারকাতের একটা শান সেখানে দেখিয়েছিলেন সে সময়। যাই হোক, 3 দিন পর গুহা থেকে যখন বের হলো, কাফেররা তো চলে আসলো, 3 দিন পর যখন গুহা থেকে বের হচ্ছে তখন নামতেছে, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে নামতেছে। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখা যাচ্ছে, তাফসীর রুহুল মানির মধ্যে লিখেছেন এই আয়াতের তাফসীরে, তাফসীর রুহুল মানির মধ্যে আছে, আবু বকর রাদিয়াল্লাহু যখন আল্লাহ রাসূলের সাথে পাহাড় থেকে নামতেছিলেন এবং রাস্তা ধরলেন মদিনার দিকে, যখন রাস্তা ধরলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখা যাচ্ছে একবার আল্লাহ রসুলের ডান দিকে, একবার আল্লাহ রসুলের বাম দিকে আসতেছে, একবার সামনে একবার পিছনে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করতেছেন, আবু বকর তুমি এরকম করো কেন, সোজাভাবে হাঁটতে পারো না, সোজাভাবে হাঁটো। তখন আবু বকর কি বললেন, ইয়া রাসূল আল্লাহি আমি আবু বকর কেন এরকম করি জানেন, শোনেন আমার
যেহেতু আমাদেরকে ফলো করতেছে শত্রুরা, তালাশ করতেছে শত্রুরা, হে আল্লাহর রাসূল, যখন আমার আশঙ্কা হয়, মনে হয় কোনো শত্রু সামনের থেকে আপনাকে তীর মেরে দিবে, যখন আমি এটা কল্পনা করি তখন আপনার সামনে এসে দাঁড়ায়, আপনার সামনে সামনে হাঁটি, যাতে করে তীরটা আমার গায়ে লাগে। আল্লাহু আকবার। যখন আমার আমি কল্পনা করি যে ডান দিক থেকে হয়তো কোনো শত্রু রাসূলকে তীর মেরে দিতে পারে, ইয়া রাসূলুল্লাহ, তখনই আমি আপনার ডান দিকে হয়ে যাই। আমার যখন কল্পনায় জাগে যে বাম দিক থেকে কোনো শত্রু আপনাকে তীর নিক্ষেপ করতে পারে, তখন আমি বাম দিকে হয়ে যাই। যখন আমার আশঙ্কা, যখন আমার কল্পনা হয় যে পিছন দিক থেকে হয়তো কেউ তীর মেরে দিচ্ছে কিনা, তখন আমি পিছন দিকে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আজকে আবু বকর, এক আবু বকর, যদি চার আবু বকর হইতে পারতাম, তো চার দিক থেকে আপনাকে পাহারা দিয়ে নিয়ে যেতাম। এক আবু বকর চার হচ্ছে, চারের রূপ ধারণ করতেছে, কিসের জন্য? নবীর মহব্বতকে, নবীকে যেন আঘাতটা না লাগে, কল্পনা করতেছে। কল্পনা হইতে পারে না? আপনি যখন রাতের অন্ধকারে যখন কোথাও যান, তখন কি মনে হয়? মনে হচ্ছে পিছন দিক থেকে কেউ আক্রমণ করবে নাকি, আবার মনে হয় যে সামনের থেকে কোনো শত্রু আমার সামনে পড়ে যাবে নাকি, আবার মনে হবে ডান দিক থেকে কেউ আমাকে আক্রমণ করবে নাকি, বাম দিক থেকে কেউ আমাকে আক্রমণ করবে নাকি। তা আবু বকর রাদিয়াল্লাহ দেখছেন, তারা এক ব্যক্তি চার জনের সমান ভালোবাসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এক ব্যক্তি কিন্তু চারের রূপ ধারণ করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই মহব্বত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, কয়জন ব্যক্তি? একজন, কিন্তু চারজনের সমান ভালোবাসতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই ভালোবাসা অমর মন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সুরাকা বিন মালিক বিন জৌসম মদিনার পথে যেতে যেতে অনেক দূর অগ্রসর হয়ে গেছে, দেখছেন সাহাবায়ে কেরামের মহব্বত, এক সাহাবিতে চারজনের সমান মহব্বত করতেন কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই মহব্বত শিখেন, চলে যাচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে। সুরাকা বিন মালিক নামক এক ব্যক্তি, সুরাকা বিন মালিক নামক এক ব্যক্তি মক্কার ভিতরে সবচেয়ে দ্রুত গামী ঘোড়ার মালিক কে ছিল? সুরাকা বিন মালিক। এ তো বিলাসী ফ্যামিলির যুবক, বিলাসী ফ্যামিলির যুবক, বুঝেন না? তার ঘোড়া চায়। আমি এক বাড়িতে লজিং থাকতাম, সে তার বাবার কাছে মোটর সাইকেল কিনে নিয়েছে। সে কোন সনের ঘটনা? আটাত্তর সনের ঘটনা। তার শখ, বাবার কাছে মোটর সাইকেল কিনে নিয়েছে, তারপরে ঘোড়াও একটা কিনে নিয়েছে, সুদর্শনীয় ঘোড়া এবং অত্যন্ত সুন্দর হৃষ্টপুষ্ট ঘোড়া। এই কখনো ঘোড়ায় চড়ে, কখনো মোটর সাইকেল, এল বিলাসী ফ্যামিলি। তাই সুরাকা বিন মালিক সে যে ঘোড়া রেখেছিল তার কাছে, সেটা ছিল মক্কার মধ্যে সবচেয়ে দ্রুতগামী ঘোড়া। ঘোড়ার প্রতিযোগিতা, ঘোড়দৌড় প্রতিযোগিতা হলে সুরাকা বিন মালিককে কেউ পারত না। তো সুরাকা বিন মালিক তো আগেই মনে করেছে যে মোহাম্মদকে আমার আগে কেউ খুঁজে পাবে না, কাজে 100 উট পুরস্কার ছিল না, 100 উট ঘোষণা করা হয়েছিল, যে মোহাম্মদকে জীবিত ধরে আনতে পারবে, অথবা মোহাম্মদকে যে লাশ অর্থাৎ মৃত অবস্থায় নিয়ে আসতে পারবে তার লাশটা, উভয় অবস্থায় 100 উট পুরস্কার পাবে। 100 উটের দাম কত, বুঝেন? সুরাকা বিন মালিক এবার সে আগেই চিন্তা করেছিল এই 100 উটের মালিক আমি ছাড়া কেউ হবে না। ঠিকই সুরাকা বিন মালিক তার দ্রুতগামী ঘোড়া ছুটিয়ে দিয়ে মদিনার দিকে যেতে যেতে পেয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আবু বকরকে। চলে যাচ্ছে দুই ঘোড়াতে চড়ে দুইজন। সুরাকা বিন মালিক কাছাকাছি, তার তো ঘোড়া আবু বকরের চেয়েও দ্রুতগামী ঘোড়া, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও দ্রুতগামী ঘোড়া,
সুরকা বিন মালিক কাছাকাছি যে তীর তাক করেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে, তখন আবু বকর রাদিয়াল্লাহ তখনও একবার কেঁদেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহ হাউমাউ করে কেঁদে ফেলেছেন, আল্লাহ আকবর। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লিমাযা তাবকিয়া আবু বকর, আবু বকর তুমি কাঁদতেছো কেন? একবার তুমি ওই গর্তের মধ্যে কান্নাকাটি করেছো, দেখছো কিভাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে, আবার তুমি এই সুরাকা বিন মালিককে দেখে আমি চিন্তিত না, তুমি কেন কাঁদতেছ? আবু বকরকেও যে হত্যা করা হবে সেটা তার চিন্তা না, মোহাম্মদকে হত্যা করা হচ্ছে, তাকে তীর নিক্ষেপ করা হচ্ছে, এটা দেখে সে কান্না শুরু করে দিয়েছে। আও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাবকি, খবরদার তুমি কেঁদো না। আবু বকর বললেন, আমা ওয়াল্লাহি মা আলা নাফসি আবকি ওয়ালাকিন আবকি আলাইকা, হে আল্লাহর রাসূল, আমি আমার জীবনের জন্য কাঁদতেছি না, আপনার জীবনের জন্য কাঁদতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে শেষ রক্ষা করা গেল না, এই জন্য আমি কাঁদতেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবারও বললেন, চিন্তিত হয়ে না, আল্লাহ আমাদের সাথে আছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া করে দিলেন, কি সুরাকা বিন মালিকের বিরুদ্ধে বদদোয়া করে দিলেন। সহি বুখারীতে এই ঘটনা পাওয়া যায়, সুরাকা বিন মালিকের দ্রুতগামী ঘোড়া মার সামনের দুইটা পা মাটিতে গেড়ে গেল, আল্লাহু আকবার, মাটিতে গেড়ে গেল। তার মানে এখন যদি সুরাকা বিন মালিক তীর যদি সে নিক্ষেপ বন্ধ না করে, তার ঘোড়া পাতাল পর্যন্ত তাকে নিয়ে চলে যেত। কারণকে নিয়ে গেছে না, কারণের কিসসা তো সূরা কাসাসের মধ্যে আছে। এই সুরাকা বিন মালিককে পাতাল পর্যন্ত ঘোড়া সহ নিয়ে যেত, মাটি ফেটে যেয়ে, মাটি বিদীর্ণ হয়ে যেয়ে, কিন্তু সুরাকা বিন মালিক বুঝে ফেলেছে, তীর ফেলে দিয়ে বলছে, মোহাম্মদ আমি বুঝে গেছি, আপনি আপনার আল্লাহর সাহায্যে আল্লাহকে আমার বিরুদ্ধে আপনি ব্যবহার করে আমার এই অবস্থা ঘটিয়েছেন, আমি আপনার কাছে আমি অনুরোধ করতেছি, আপনাকে করজোর করতেছি, আপনি আমাকে যদি রক্ষার ব্যবস্থা করেন, আমাকে যদি এই বিপদ থেকে বাঁচার ব্যবস্থা করেন, আমি সুরাকা বিন মালিক আর কখনো আপনার প্রতি হামলা তো করবই না, মক্কাবাসী সকলকে আমি ফিরানোর দায়িত্ব নিয়ে নিলাম। সুরাকা বিন মালিক এবার নিজের জানের ভয়ে দায়িত্ব নিল কিসের, যতজন 100 জন যুবক তাকে খুঁজতেছে না, 100 জনকে ফিরানোর দায়িত্ব আমি নিয়ে নিলাম, দয়া করে আপনি দোয়া করুন যাতে করে আল্লাহ আমাকে এই বিপদ থেকে বাঁচাই দেয়। তখন আল্লাহ রাসূল দোয়া করলেন, সুরাকা বিন মালিকের ঘোড়া উঠে গেল। জি, তারপরে সুরাকা বিন মালিক ফিরে আসলো, আর যতজন আল্লাহ রসুলকে খুঁজতেছিল তাদের সকলকে সুরাকা বিন মালিক বলল যে, কি মনে করো আমার এই দ্রুতগামী ঘোড়া দিয়ে কদ্দূর পর্যন্ত গেছি, বুঝেছ, আমার এই ঘোড়া দিয়ে আমি পাত্তা পাই নাই, আর তোমরা সবে এসব ঘোড়া দিয়ে তোমরা রাসুলকে আর আবু বকরকে খুঁজে পাবে, মোহাম্মদকে, যাও ফিরে যাও, ফিরে যাও, আমার সাথে আসো, পাবে না, আমার এই দ্রুত ঘোড়া দ্রুতগামী ঘোড়া দিয়ে ব্যর্থ, আর তোমরা সফল হবে, এটা হইতে পারে? এইভাবে চলে গেলেন। বন্ধুগণ, এরকম বহু নমুনা আছে, এই নমুনা 100 নমুনা দিয়ে দেওয়া যাবে সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু যখন শুনলেন যে রাসূল মারা গেছে, মুগীরা বিন শুআবা এবং ওমর দুইজন একত্র ঘরে ঢুকলেন, চাদরটা উঠিয়ে দেখতেছেন যে হ্যাঁ, আল্লাহর রাসূল নড়াচড়া করতেছে না, শ্বাস প্রশ্বাস জারি নাই, বন্ধ হয়ে গেছে। মুগীরা বিন শুআবা বলছে, মারা গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই তখনই দুইজনের মধ্যে বিতর্ক শুরু হয়ে গেছে, হ্যাঁ কি বলতেছো, মারা গেছে রাসূল, মারা গেছে? সে না মুগীরা, খবরদার তুমি বলবে না রাসূল মারা গেছে। বাড়ি থেকে বের হয়ে এসেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তার পরে পরে এসে দেখলেন যে আল্লাহ রাসূল মারা গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে সুমুখে রাসূল আবু বকর রাদিয়াল্লাহু বের হয়ে গেলেন। আবু বকরের সাথে তাও বিতর্ক লাগাই দিছে, কে মুগীরার সাথে যেভাবে বিতর্ক করতেছে, ওমর
আবু বকর কো বলতেছে, আবু বকর আপনি কি বলছেন, আল্লাহ রাসূল মারা যায় নাই। মুসা নবী যেমন ধ্যানে ছিলেন, 40 দিনের ধ্যানে গেছিলেন, আমাদের নবী এরকম ধ্যানে মগ্ন হয়েছেন, উনি মারা যায় নাই। বলছে কি কথা, না মারা গেছে। আবু বকর রাদিয়াল্লাহু বলছে মারা গেছে। এরপর দেখছি যে তো পাগল হয়ে গেছে, তখন লোকজনকে বললো এই ওই উমরকে ছেড়ে তোমরা আমার কাছে আসো, বয়ান শুনো। তারপর আবু বকর রাদিয়াল্লাহু বয়ান দিলেন, দেখছেন উমর ইবনে খাত্তাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মরা ভাবতেই পারছেন না, মৃত্যু মেনেই নিতে পারছেন না। কেন আল্লাহ রসুল মারা যাবেন, আল্লাহ রসুলের সাথে থাকবো আমরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যে আমরা দিন কাটাবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করবো, সেই রসুল মারা গেছে, এটা মেনে নিতে পারছেন না, পাগল হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু সবকে সরাই দিলেন, উমরকে ছাড়ো তোমরা আমার কাছে আসো। তারপর আবু বকর রাদিয়াল্লাহু ভাষণ দিলেন, কোরআনের আয়াত তিলাওয়াত করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। মুহাম্মদ তো আর কিছুই না, তিনি একজন রাসূল, আর রাসূল তো আল্লাহ অনেক প্রেরণ করেছেন, সব রাসূল যেহেতু অতিবাহিত হয়ে গেছে, সব রাসূল মারা গেছেন, সব রাসূল আল্লাহর কাছে আবার বিদায় নিয়ে চলে গেছেন, অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বিদায় নিতে পারে, এতে আশ্চর্যের কিছু নয়। এই আয়াত যখন শুনলেন, এরপরে আয়াত পাঠ করার পর আবু বকর বললেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত, যে ব্যক্তি মুহাম্মদের ইবাদত করত, মুহাম্মদকে পূজা করত, সে জেনে নেক, সে দেখে নেক কে মুহাম্মদ আজকে মারা গেছে, মুহাম্মদ মৃত্যুবরণ করেছে। ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, আর যে আল্লাহকে আল্লাহর ইবাদত করত সে জেনে খুশি হোক, আল্লাহ কখনো মরবেন না, তিনি হচ্ছেন চিরঞ্জীব। এই বলেন তো, আবু বকর ভাষণে যে বললেন যে মুহাম্মদের ইবাদত করত, সে জানুক যে মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদের ইবাদত কে করত, সাহাবীদের মধ্যে কে কে মুহাম্মদের ইবাদত করত, ওই ওমরকে বুঝাচ্ছে, ওমরকে বুঝানো হচ্ছে, আবু বকর ওমরকে লক্ষ্য করে এই কথাটা বলছে যে ওমর মুহাম্মদ মারা যায় নাই, মুহাম্মদ মারা যায় নাই, এর অর্থ হলো মুহাম্মদের পূজাকারী। যে ব্যক্তি বলবে মুহাম্মদ মারা যায় নাই, সে ব্যক্তি হলো মুহাম্মদের ইবাদতকারী, সে ব্যক্তি আল্লাহর সাথে মুহাম্মদকে শরীককারী, মুশরিক হয়ে যাবে। দেখছেন, আল্লাহ চিরঞ্জীব, মুহাম্মদও চিরঞ্জীব, এটা হইতে পারে না। আল্লাহ মুহাম্মদকে তৈরি করেছেন, আল্লাহ মুহাম্মদকে মৃত্যুদান করেছেন, অবশ্যই মৃত্যু, যে বলবে যে মুহাম্মদ মারা যায় নাই, সেই ব্যক্তি হলো মুহাম্মদকে পূজাকারী, সেই ব্যক্তি মুহাম্মদকে আল্লাহর শরীক বানিয়ে দিয়েছে। দেখছেন আবু বকর রাদিয়াল্লাহু কি বলছেন, আর এই হুজুরেরা কি বলে, রসুল নাকি মারা যায় না, আবু বকর কি বলছেন, যে ব্যক্তি মুহাম্মদ মারা যায় নাই বলবে সে ব্যক্তি মুশরিক, সে ব্যক্তি মুরতাদ, সে ব্যক্তি কাফের, মুহাম্মদের পূজারি, সে মুহাম্মদের পূজারি। আর এটা কাকে লক্ষ্য করে বলেছে, ওমর কি, ওমর ছাড়া কেউ মুহাম্মদকে জীবিত বলছিল, তা ওমর কি স্বাভাবিক ব্রেনে বলেছিলেন নাকি পাগল, তিনি তখন প্রভাবিত, তার ব্রেন প্রভাবিত, এই জন্য বলেছেন। যখন এই আয়াত পাঠ করলেন আর এই ভাষণ দিলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু নিজে বলতেছেন যে ওমরের পা গুলো আর তার দেহটাকে বহন করতে পারতেছিল না, ওমর ইবনে খাত্তাব পড়ে গেলেন মাটিতে। এবার তার আস্তে আস্তে হুঁশ ফিরে আসছে, ওমর বলতেছেন যে আমার মনে হয়, আমার আবেগের কারণে এই আয়াত আর আবু বকরের এই ভাষণ আমার স্মৃতিতেই ছিল না, আবু বকর এই ভাষণ দেওয়ার পর, এই আয়াত পাঠ করার পর আমার হুঁশ ফিরে আসলো, আমি আসলে বেহুশ হয়ে যেয়ে এই কথাগুলো বলছিলাম, প্রলাপ বকতেছিলাম, মুহাম্মদ জীবিত, এটা হলো প্রলাপ, এটা হলো পাগলের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, এটা পাগলের কথা। ওমর বলছে যখন আমার হুঁশ ফিরে আসলো তখন আমি বুঝলাম, আর তখন আমি
আরো বেশি চিন্তিত হলাম, আমার আমার পা যেন আমার শরীর আর বহন করতে পারতেছে না, এমন দুর্বল আমি হয়ে গেলাম। আর আমি সাথে সাথে বিশ্বাস করলাম যে হ্যাঁ, মোহাম্মদ মারা গেছে। আর আমার মনে হলো যে এই আয়াতটা যদিও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছিল, কিন্তু আবু বকরের কণ্ঠে এই ইবাদত, এই 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 আয়াত তেলাওয়াত করতে শুনে আমার মনে হচ্ছে এই মুহূর্তে আয়াতটা নাজিল হলো আল্লাহর পক্ষ থেকে, তার হুঁশ ফিরে আসলে। আয়াত পড়লে এই পাগলামি দূর হয়ে যায়। মোহাম্মদ জীবিত থাকার পাগলামি দূর হয় কি? কিসের মাধ্যমে? আয়াত পড়ার মাধ্যমে। কিন্তু এরা এত আয়াত পড়ে, এদের কাছে কোরআন আছে, কিন্তু এদের পাগলামি দূর হয় না, এরা এখনো মোহাম্মদের পূজারী রয়ে গেছে। বন্ধুগণ, এটা গেল। তো যাই হোক, মোহাম্মদকে মোহাম্মদকে কিভাবে তারা মহব্বত করতেন দেখছেন, এরকম মহব্বত। আর আরেকটা মহব্বত হলো রসুলের সুন্নাহ। আল্লাহ রসুল বলছেন, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে জীবিত করে, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করে, মূলত সেই ব্যক্তি আমাকে মহব্বত করে, তার মহব্বতটা হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আর ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাতি, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করবে সে কিয়ামতের দিন জান্নাতে আমার সাথে থাকার সুযোগ পাবে। আলহামদুলিল্লাহ, কি খুশির সংবাদ! হ্যাঁ, মহব্বত, যে আমাকে মহব্বত করবে সে আমার সাথে জান্নাতে থাকতে পারবে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রসুলের সুন্নাকে মহব্বত করা মানে কি? রসুলের সুন্না কাকে বলা হয়? আমাদের সুন্না নিয়েও বিভ্রান্তি আছে। সুন্না বলতে কি বোঝায়? আমাদের দেশের, ভারতবর্ষের 99.99 আলেম সুন্না বুঝে না, কিন্তু সুন্না, সুন্না নিয়ে আবার পণ্ডিতই করে, সুন্না নিয়ে পণ্ডিতই করে। সুন্না শব্দের কয়েক ধরনের অর্থ আছে। মুহাদ্দিসিনে কেরামদের দৃষ্টিতে সুন্নার অর্থ, ফকাহাদের দৃষ্টিতে সুন্নার অর্থ, আর ফকিহ যারা ফিকবিদ তাদের কাছে, তারপরে হলো উসুলিনদের, যারা উসুল উসুল লেখেন, উসুল মানে ব্যাকরণ, মূলনীতি লেখেন, হাদিস এবং ফিকহের মূলনীতি লেখেন, এই মূলনীতিবিদ যারা, তাদের নিকটে সুন্নার একটা অর্থ, আর সালাফে সালেহিনদের নিকটে সুন্নার একটা অর্থ। সুন্না মুহাদ্দিসে সবচেয়ে বিশুদ্ধ অর্থ হলো সালাফে সালেহিনদের, সালাফ সালেহিন অর্থাৎ পূর্ব যুগের যারা আলেম, সাহাবি তাবি তাবে তাবি, এরা যে এই সুন্নার অর্থ করে থাকেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নার অর্থ করেছেন সেটা হলো কি? মুওয়াফাকাতুল আমালি ওয়াল ইবাদাতি বিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমল এবং ইবাদতগুলো নবীর সাথে মিলিয়ে পালন করাকে সুন্না বলা হয়। ইবাদত এবং আমলগুলোকে নবীর সাথে মিলিয়ে পালন করা হয়। নবী যেভাবে ইবাদত করেছেন ওইভাবে, নবীর সাথে অনেক বিষয় খাস ছিল, বিশিষ্ট, যেমন চারের অধিক স্ত্রী বিবাহ করা, খাস প্রমাণিত, এইসব বিষয়ে বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যেই ইবাদত করতেন, করতে বলেছেন, করার সমর্থন করেছেন, এগুলোকে বলা হয় সুন্নাহ। সুন্নাহ কি বলা হয়? সুন্নাহ বলা হয় নবীর সাথে হুবহু মিল দিয়ে ইবাদত এবং আমল করা। যেই ইবাদত নবী করেননি সেই ইবাদত করা সুন্নাত নয়, ওটার নাম কি? বেদাত। এই সুন্নাতের বিপরীত কি? বেদাত। এই এই বেদাতের বিপরীত সুন্নাত। এই দেশের 99.99 আলেম বুঝে না, আরো যদি বলি হাজারে 999 জন আলেম সুন্না বুঝে না। কোনটা সুন্না বুঝে? ফরজের বিপরীত সুন্নাত। ফরজের বিপরীত সুন্নতগুলো এগুলো খুব বুঝে, বুঝেছেন, দস্তরখানে খাওয়া বুঝে, হ্যাঁ, সুন্নত নামাজ পড়া বুঝে, সুন্নত নামাজ পড়া বুঝে,
দস্তরখানে, কিন্তু এটা বুঝে কিন্তু বেশি বুঝে ফেলে, আবার বেশি বুঝাও কিন্তু বোঝা না, বেশি বুঝাও কিন্তু ভ্রান্ত বুঝ। নামাজের আগে পিছিয়ে যে 12 রাকাত সুন্নাত আছে, এগুলো হলো ফরজের বিপরীত সুন্নাত, ঠিক আছে? আর এগুলো কিন্তু সেই সুন্নাত না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের সাথে হুবহু মিলিয়ে এবাদত এবং আমল করাকে সুন্না বলা হয়। এটা নফলেও হইতে পারে, ফরজে হইতে পারে, সুন্নতের হইতে পারে। সুন্না বলতে রাসুলের সাথে মিলিয়ে হুবহু মিলিয়ে এবাদত করা। রাসুল কি বলেছেন? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত পড়তে দেখো এইভাবে সালাত পড়ো, না অন্যভাবে পড়বো। আবু বকর যেভাবে পড়েছেন ওইভাবে, আবু বকর রাদিয়াল্লাহু যেভাবে পড়েছেন ওইভাবেও না, কিভাবে? রাসুল বলছেন আমাকে যেভাবে পড়তে দেখো এইভাবে পড়ো, এটাকে বলা হয় সুন্নাহ। যদি নফল ইবাদতটাও রাসুলের মতো করে না পড়ে, তাহলে কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। আর বেদা এই বেদাতের মাধ্যমেও আল্লাহ রসুলের উম্মত থেকে বহিষ্কৃত হয়ে যাবে, আল্লাহ রসুলের উম্মত থেকে বহিষ্কৃত হয়ে যাবে। নফলেও যদি সুন্নাহ পালন না করে, সুন্নাহ বলতে হলো সুন্নাহ, তাহলে এই অর্থে সুন্নার অর্থ হলো আত্তরিকাল মাসলুকা, নবীর তরিকা, এবাদত আমলের ক্ষেত্রে নবীর তরিকা অবলম্বন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি যেভাবে সালাত পড়েছেন ওইভাবে সালাত পড়তে হবে, যত যেই প্রকারের সালাত নবী পড়েছেন ওই প্রকার সালাত পড়তে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি যেভাবে সিয়াম পালন করেছেন ওইভাবে সিয়াম পালন করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যাকাত দিয়েছেন ওইভাবে যাকাত দিতে হবে, ওই নিয়মে যাকাত দিতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হজ উমরা পালন করেছেন ওইভাবে হজ উমরা পালন করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জিকির করেছেন ওইভাবে জিকির আজকার করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দোয়া করেছেন ওইভাবে দোয়া করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দুরুদ পড়তে বলেছেন দুরুদ দিয়ে গেছেন ওইভাবে দোয়া পড়তে হবে। এর বিপরীত যেই পয়েন্টেই করবে সেটা হবে সুন্নাতের বিপরীত বিদআত, আর এর ফলাফল হবে উম্মত থেকে বহিষ্কারের নোটিশ। তিনজন সাহাবীর ব্যাপারে হাদিস প্রসিদ্ধ আছে, সুন্না, এই সুন্নাটা যদি বুঝতো আমাদের বাংলাদেশের মুসলমানরা, তাহলে সৌদি আরব আর বাংলাদেশ এক হয়ে যেত, বাংলাদেশ আর সৌদি আরবের আমল ইবাদত এক হয়ে যেত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাগুলো, যেমন তিনজন ব্যক্তির ব্যাপারে এই হাদিসটা বলেই শেষ করব, কি সুন্নাহ হলো রাসূলের তরিকা অনুযায়ী আমল করা, রাসূলের পথ এবং পন্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম কানুন, এটা নফলেও পালন করতে হবে। নফল নফল, ফরজ তো দূরের কথা, নফলেও কেউ যদি আল্লাহ রসুলের তরিকা লঙ্ঘন করে, তাহলে সেই ব্যক্তির ক্ষতি, সেই ব্যক্তির পরিণাম হচ্ছে যে সে উম্মত থেকে বহিষ্কৃত। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনজন ব্যক্তি সম্পর্কে বলেছিলেন, কি মান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার তরিকা বহির্ভূত এবাদত করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যে আমার, ভালো করে শুনেন, যে আমার তরিকা বহির্ভূত এবাদত করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কাকে বলেছিলেন আল্লাহ রাসূল? এবাদতকারী লোককে। তাহাজ্জুদ গুজারকে বলেছিলেন, তাহাজ্জুদ গুজার ব্যক্তিকে বলেছিলেন, আরেকজন হলো নফল সিয়াম পালনকারীকে বলেছিলেন, আরেকজন হলো এমন ব্যক্তি যিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না, আল্লাহর সাথে সম্পর্ক সে কি আল্লাহর সাথে সম্পর্ক সীমাবদ্ধ রাখবে, মহিলাদের সাথে বিবাহ বন্ধনে হবে না। তিনজন লোক এইভাবে অঙ্গীকার করতেছিল, আমি জীবনে যতদিন বেঁচে থাকব কখনো রাত্রে 1 সেকেন্ড ঘুমাবো না, সারা রাত তাহাজ্জুদ পড়ব। আরেকজন বলেছিল, আমি জীবনে যতদিন বেঁচে থাকব সারা জীবন নফল সিয়াম করব। আরেকজন বলেছিল, আমি জীবনে যতদিন বেঁচে থাকব কখনো আমি স্ত্রীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, মহিলাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, যাতে করে আমার সম্পর্ক বন্টন না হয়ে যায়, সব সম্পর্ক আল্লাহর সাথে থাকবে। এই তিন ব্যক্তিকে আল্লাহ রাসূল বলেছিলেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাহ বহির্ভূত ইবাদত করবে সে ব্যক্তি আমার উম্মত থেকে বহিষ্কৃত।
কি কারণে বহিষ্কৃত হইল বলেন? অথচ কোন সুদখোরকে আল্লাহর রাসূল এই কথা বলেননি, মান আকালার রিবা ফালাইসা মিন্নি, যে সুদ খাবে সে আমার উম্মত থেকে বহিষ্কৃত, মান আকালা মান আখাযার রিশওয়া, যে সুদ ঘুষ গ্রহণ করবে সে আমার উম্মত থেকে বহিষ্কৃত, মান জানা ফালাইসা মিন্নি, যে মহিলাদের যে জিনা ব্যবিচার করবে সে আমার উম্মত থেকে বহিষ্কৃত, মান কাতালা ফালাইসা মিন্নি, যে কাউকে হত্যা করবে সে আমার উম্মত থেকে বহিষ্কৃত, মান সারাকা ফালাইসা মিন্নি, যে চুরি করবে সে আমার উম্মত থেকে বহিষ্কৃত, মান মান্নাহাবা ফালাইসা মিন্নি, যে ডাকাতি করবে সে আমার উম্মত থেকে বহিষ্কৃত, এগুলো কোথাও পাওয়া যাবে না। মান শারিবাল খামরা ফালাইসা মিন্নি, যে মদ খাবে যে নেশাজাত দ্রব্য ব্যবহার করবে সে আমার উম্মত থেকে বহিষ্কৃত, এই কথা কোথাও আল্লাহ রাসূল বলেননি। সাহাবি তিনজন সাহাবিকে বললেন ফালাইসা মিন্নি, তার মানে তিনজন সাহাবি অর্থ হলো হুজুরদেরকে বলা, যারা মাপকাঠি ছাড়া ইবাদত করে। মাপকাঠি ছাড়া ইবাদত বোঝেন তো, আল্লাহর কম করা বেশি করা আর রদ বদল করে, যারা ইবাদতের ক্ষেত্রে রদ বদল করে, চেঞ্জ করে, এই রদ বদল, এই তিনটা দোষ সুন্নত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাইসা মিন্নির অন্তর্ভুক্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে বহিষ্কৃত হওয়ার জন্য তিনটা দোষ থাকলেই যথেষ্ট। ইবাদতের ক্ষেত্রে কম করা বেশি করা আর রদ বদল করা, এই তিনজন এই কাম করেছিল, করে নাই। তাহাজ্জুদ পড়বে রাত্রে আল্লাহ রসুলের চাইতে বেশি তাহাজ্জুদ, আল্লাহ রসুল রাত এক তৃতীয়াংশ তাহাজ্জুদ পড়তেন, আর এ বলতেছে সারা রাতই তাহাজ্জুদ পড়বে, বেশি করেছে না? বেশি করার কারণে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ফালাইসা মিন্নি বলেছে, আর কম করেছে, তাও কম ঘুম পাড়বে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম পাড়তেন আর এই ঘুম কমিয়ে দিয়েছে, শুধু কমাই নাই মাইনাস করে দিয়েছে, কমিয়ে ফেলা ঘুম মাইনাস করাতে সে কি হয়েছে, রাসূলের সুন্নাহ ধ্বংস করে ফেলেছে, তাহাজ্জুদ পড়ে সে রাসূলের সুন্নাহর বহির্ভূত কাজ করেছে, এই জন্য ফালাইসা মিন্নির সার্টিফিকেট। এই নিয়মে কমও করবে না বেশিও করবে না, এই নিয়মে আমাদের দেশের কোনো হুজুর খুঁজে পাওয়া মুশকিল, বুঝেছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনাদের ব্রাহ্মণ বাড়িয়ে তো পাওয়া অসম্ভব, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই মাহফিলগুলোর মাধ্যমে অনেক আলেম তৈরি হয়েছে, অনেকে এখন শিখেছে কম বেশি ছাড়া রসুলকে কিভাবে মানা যায়, কম বেশি ছাড়া রদ বদল ছাড়া কোনো ধরনের বিকৃতি ছাড়া ইবাদত করার নিয়ম কানুনটা আমাদের এই এলাকায় মাহফিল করার কারণে অনেকে শিখে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই মাহফিল এখনো যেসব হুজুরেরা শিখে নেয় তারা এখনো ফালাইসা মিন্নির মধ্যেই আছে, তারা এখনো ফালাইসা মিন্নির মধ্যে, তাদের এবাদতে কম বেশি পাবেন, এবাদত আমলের কোনো হিসাব নিকাশ নাই। আর ওরাই আবার কি করে সুন্না নাকি বুঝে না, সুন্না তো তোর বাপ চোদ্দ কুষ্টিও বুঝে না, কবরের সাজরাওয়ালারাও বুঝে না, এত বড় সাজরা নিয়ে বসে আছে, সব হলো বেদাতির গোষ্ঠী, কেউ বুঝে না। দেখেন ফালাইসা মিন্নি এবাদতের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে কম করলে বেশি করলে, তাহলে যে আমল মোটেও আল্লাহ রসুল দিয়ে যায় নাই ওই আমল করলে কি হবে? এই আমলগুলো তো আল্লাহ রসুল করতেন, শুধু এই তৃতীয় ব্যক্তিটা করেননি, আল্লাহ রসুল তাহাজ্জুদ পড়তেন না, এই লোকও তো বলছে তাহাজ্জুদ পড়বে কিন্তু রসুলের চাইতে বেশি পড়বে, আর আল্লাহ রসুলও তো নফল সিয়াম পালন করতেন, এই লোকও নফল সিয়াম পালন করবে, এই লোকও তো নফল সিয়ামই করবে কিন্তু বেশি করবে, আল্লাহ রসুল কখনো কখনো ছাড়তেন আর কখনোই ছাড়বে না, দেখছেন? আর যে এবাদত মোটেও আল্লাহ রসুল করেননি সেই এবাদতের অবস্থাটা কি, মিলাদ পড়েছেন আল্লাহ রসুল একদিনের জন্য? আল্লাহ রসুল কখনো মিলাদ পড়েছেন এনাম ইসালাম আলাইকা? তাহলে যে এবাদত মোটেও করেননি, শবে বরাত পালন, তারপরে বিভিন্ন ধরনের খতম,
এই যে খতম পড়া আবার নতুন করে এখন সহি বুখারী খতম দেওয়া শুরু হয়েছে, বুখারী আমল করে না, বুখারীর দুশ্মন কিন্তু বুখারী খতম করে, বুঝেছেন, খতম করে টাকা নেয়। বড় হুজুররা আজকে বুখারী খতম করা শুরু হয়েছে, এলে বেদাত, এই এবাদত গুলো ছিলই না রসুলের যুগে। এবাদতের যে এবাদত রসুলের যুগে ছিল না ওই এবাদত করা যাবে না। দুনিয়াবী ক্ষেত্রে যা কিছু রসুলের যুগে ছিল না আমরা তা করতে পারি কিয়ামত কাল পর্যন্ত। আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্মুক্ত করে দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে স্বাধীন করে দিয়েছেন, দুনিয়াবী উন্নতি অগ্রগতির জন্য যা ইচ্ছা তাই আমরা আবিষ্কার করতে পারি, কিন্তু এবাদত এবং আমলের ক্ষেত্রে কোনো কিছু আমরা আবিষ্কার করতে পারবো না, কমাইতে পারবো না, বাড়াইতে পারবো না, রদ বদল চেঞ্জিং করতে পারবো না। দেখছেন কমানো বাড়ানোর কারণে কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নোটিশ দিলেন তাদেরকে, ফালাইসা মিন্নি, আর যারা রদ বদল করে তাদেরকে কিয়ামতের দিন নোটিশ দিবেন। আজকে ওই আমার আগের যে বক্তা এই হাদিসটা পড়তেছিল, সুহকান লিমান গাইয়ারা বাদি, যখন ফেরেশতারা দেখবে কিছু লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাউজে কাউসারে পানি পান করতে আসছে, তখন ফেরেশতারা তাদেরকে তাড়িয়ে নিয়ে যাবে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকবেন, আসহাবি আসহাবি, এরা আমার উম্মতভুক্ত লোক, এদেরকে আসতে দাও ফেরেশতারা। তখন ফেরেশতারা রিপোর্ট দিবে, ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাকা, হে মুহাম্মদ আপনি জানেন না আপনার মৃত্যুর পর এরা নতুন নতুন কি কি আবিষ্কার করেছিল, যদি নবী জীবিতই থাকে তাহলে তো এদেরকে এই নতুন জিনিসগুলো আবিষ্কার করতে দিত। অবাধে বেদাত আবিষ্কার করেই যাইতেছে, করেই যাইতেছে, নবী জীবিত থাকলে এগুলো করতে দিত। দেখেন না কিজন তিনজন সাহাবিকে কিভাবে ফালাইসা মিন্নির নোটিশ দিলেন, কিন্তু এদের নবীও বেদাতি নবী, এদের এদের নবী তাদেরকে বেদাত আর শির্ক করতেই খালি উদ্বুদ্ধ করে। তো এই নবীকে তালাক না দিয়ে উপায় আছে বলেন? এই নবীকে এক সেকেন্ডে, এই নবীকে যেই মানবে ও কাফের হয়ে যাবে। তালাকের চাইতে ভারী কথা বললাম, তালাক তো না, এই নবীকে যেই মানবে সেই কাফের হয়ে যাবে, সেই মুরতাদ হয়ে যাবে, সেই মুরতাদ, সেই মুরতাদ। এই যে ঘরে ঘরে বিচরণকারী নবী, যেই মিলাদ মাহফিলে হাজিরা দিয়ে বেড়ায়, যেই নবী হায়াতুন নবী, যেই নবী জীবিত, যেই নবী নূরের নবী, যেই নবী, এই নবীকে যেই মানবে সে কাফের মুরতাদ হয়ে যাবে। মক্কা মদিনার দেশে থাকলে তার শাস্তি মৃত্যুদণ্ড হইতো, তার শাস্তি ইসলামী রাষ্ট্র থাকলে তার শাস্তি মৃত্যুদণ্ড হইত। ওমর ইবনে খাত্তাব, এটা হলো মুরতাদ হওয়ার, এই মুরতাদ বানানোর নবী, এই নবী এক সেকেন্ডের জন্য বিশ্বাস করা যাবে না, এটা ওদের নবী, কথা বলেছেন? আর তালাক দেওয়াতে আপনার খুব মানে আতে ঘা লেগে গেছে, আজকে বলে দিলাম এই নবী যারা মানবে তারা মুরতাদ, তারা মুরতাদ, তারা মুরতাদ, তাদের জন্য সুহকান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখেরাতে সুহকানের মুগর অপেক্ষা করতেছে এদের জন্য, সুহকানের মুগর। ইচ্ছামত নবী তাদের ইবাদত বানিয়ে দেয়। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না বুঝেছেন তো? আরেকটা সুন্না মুহাদ্দিসিনে কেরামদের দৃষ্টিতে সুন্না, হুজুররা যেটা সুন্না বুঝে সেটা হলো কি, ফরজের বিপরীত সুন্না। কোনটা? দস্তরখানে বসে খাও, নামাজের আগে পিছে সুন্নত নামাজ পড়ো, টুপি পরো, পাগড়ি পরো, এগুলো সুন্নত বোঝে, এগুলো নফল, এগুলো নফল জিনিস, এগুলো না বুঝলেও কোনো সমস্যা নাই, বুঝেছেন না? আর সুন্না বল, সুন্না হলো হাদিসেরই সমর্থবোধক, কোরআনের কোরআনের সাথী, কোরআনের সহযোগী বিষয় সুন্না। তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে গেলাম, এই দুটিকে যতক্ষণ পর্যন্ত তোমার আঁকড়ে ধরে থাকবে ততদিন গুমরা হবে না। একটি হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা হলো রাসূলের সুন্নাহ, কোরআনের ব্যাখ্যা, এটা হলো রাসূলের সুন্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উকবা বিন আমের রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা জিব্রিল ইয়ানজিলু বিসুন্নাতি কামা ইয়ানজিলু বিল কোরআন, জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সুন্নাহ নিয়ে নাজিল হইতেন যেভাবে কোরআন নিয়ে নাজিল হইতেন। বন্ধুগণ, আমি আর বেশি দীর্ঘ করতে চাচ্ছি না, এমনি রাত হয়ে গেছে, রাত ১২টার ছুঁই ছুঁই অবস্থা। আমি সুন্নাহ আর রসুলের মহব্বতের ব্যাপারে আজকে সংক্ষেপে যাই বললাম, এখান থেকে আলহামদুলিল্লাহ আমরা রসুলকে মহব্বত করার আসল জ্ঞান, সঠিক জ্ঞান, কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনা পেয়েছি। এর আলোকেই আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, রসুলের বডিকে ভালোবাসা এবং সর্বোচ্চ পর্যায়ের ভালোবাসা, এবং সেই ভালোবাসা হবে এই তিনটা
ব্যাকরণের ভিত্তিতে কোরআনে যেভাবে রসুলকে ভালোবাসতে বলা হয়েছে এইভাবে, খবরদার হুজুররা যেভাবে ভালোবাসতে বলে এইভাবে নয়, যারা সুন্নিরা যেভাবে ভালোবাসতে বলে এভাবে কখনোই নয়, এভাবে ভালোবাসলে আপনি রসুলের উম্মত কিয়ামতের দিন সুহকান খাইতে হবে, সুহকানের মোগর খাইতে হবে, আর দুনিয়াতে ফালাইসা মিন্নির নোটিশ আপনার জন্য রয়েছে। হ্যাঁ, অবশ্যই সুন্নার মানদণ্ডে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাথে মিলিয়ে মিলিয়ে প্রত্যেকটা ইসলামের দিক নির্দেশনা পালন করতে হবে, নিজেদের মন গড়া কোনো ব্যক্তির মন গড়া কোনো নিয়ম কানুন অনুযায়ী নয়। আলহামদুলিল্লাহ, আশা করি বোঝা গেছে এই হাদিসটা আমরা চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের আদলে আমরা আমাদের আমলি জিন্দেগি করব, আমরা যে কোনো ইবাদত এবং আমল করব সুন্নার সাথে মিলিয়ে, রাসূল যেভাবে করেছেন ওইভাবে, কোনো কম বেশি ছাড়া, কোনো রদ বদল ছাড়া। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, আল্লাহ আমাদেরকে কোরআন সুন্না ভিত্তিক জীবন গড়ার তৌফিক দান করুন, কোরআন সুন্না অনুযায়ী আমাদের আমল করার তৌফিক দান করুন, এবং কোরআন সুন্না আমরা যেন বেশি বেশি করে পড়ি সেই সুযোগ সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহুম আমিন। اللهم اصلح لنا ديننا الذي هو عصمة امرنا، واصلح لنا دنيانا التي فيها معاشنا، واصلح لنا اخرتنا التي فيها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير، والموت راحة لنا من كل شر. اللهم اعز الاسلام والمسلمين، واذل الشرك والمشركين، ودمر اعداءك اعداء الدين يا رب العالمين. اللهم اصلح ولاة العلماء وعامة المسلمين، وخذ بناصيتهم الى صراطك المستقيم. امين امين. কিছু প্রশ্ন এসেছে। মহতারাম, আপনার নিকট আমাদের অনুরোধ, প্রত্যেকটি প্রশ্নের উত্তর কোরআন ও সহি হাদিসের মাধ্যমে দিতে চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, এটা তো কোনো প্রশ্ন না, আমি তো তাই করি, আমি তো নিজেই বাধ্য কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী, কোরআন হাদিসের দলিল অনুযায়ী আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর জানা। প্রস্রাব করে কুলুক নিয়ে চলাফেরা করা জায়েজ কি না? কুলুক নেওয়া হয়তো জায়েজ হইতে পারে, কিন্তু চলাফেরা করা এটা হলো ইসলামের দৃষ্টিতে এটা নির্লজ্জতা। এটা আরব দেশে মক্কা মদিনায় কোথাও এটা করে না, কোরআনে তো নেই, হাদিসেও নেই, কোনো কিছুতেই নেই। তারপরে পাক পবিত্রতার নিয়ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কখনো তিনি অবলম্বন করেননি। এখন দেখেন না আপনারা যারা হজে গেছেন কীভাবে ওই দেশের ওই দেশে পাক সাফ হচ্ছে, ওই দেশটাকে কেন ফলো করতে হবে জানেন? কোরআন হাদিস তো দেখবই, কোরআন হাদিসের বাস্তবায়ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় করেছেন? মক্কা এবং মদিনায়। মক্কা মদিনা ছাড়া কোরআন হাদিসের বাস্তবায়ন আল্লাহ রাসূল অন্য কোথাও করে গেছেন? প্রয়োগ এবং উদ্বোধন, শুরু, স্টার্ট, প্রত্যেকটা কোরআন হাদিসের এবাদত মক্কা মদিনাতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালু করে গেছেন। এই জন্য যারা মক্কা কোরআন হাদিসের পাশাপাশি মক্কা মদিনার লোকদের আমলের দিকে না তাকাবে, তারাও বেদাতি, তারাও গুমরা হয়ে যাবে, তারাও পথভ্রষ্ট। কোরআন হাদিসের যদি বাস্তব আমল দেখতে চান তাহলে অবশ্যই মক্কা মদিনার দিকে দেখতে হবে। এখানে কোন আমলটিকে বেশি সওয়াব হইবে? বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে বলা, রফুল এদেন করা, না করা? জি, আলহামদুলিল্লাহ, আমি তো একটা মূলনীতি আপনাদেরকে দিয়ে দিলাম। আমল এবাদতের ক্ষেত্রে কোরআন হাদিসে কি আছে এইটা দেখার পাশাপাশি মক্কা মদিনাতে কি চালু আছে, কারণ মক্কা মদিনাতে যে আমল এবাদত চালু আছে এগুলো প্রত্যেকটা রাসূল উদ্বোধন করে গেছেন, আর ওই দেশের লোকেরা বংশ পরম্পরায় এগুলো ধরে রেখেছে আলহামদুলিল্লাহ, এবং এগুলো মানুষকে না বললেও কিন্তু এটাই বুঝে। দেখবেন একজন ক্লিনার, ওই দেশে ক্লিনারের চাকরি নিয়ে মক্কাতে যখন নামাজের সিস্টেম যেটা দেখে, এটা হুজুররা অনেক হুজুর আছে নরাধম, হতভাগা হুজুর, যেই হুজুর, যেই মুফতি মুহাদ্দিস আরও উল্টা নিষেধ করে দেয়, দেখো মক্কা মদিনায় যে ওদের মতো আমল করো না। কতগুলো এরকম নরাধম হুজুর আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ তাদেরকে বুঝ দান করুন। হ্যাঁ, কিন্তু অনেকেই নিজেকে কি সংযত রাখতে পারে না। আরে মক্কা মদিনায় যে আমল চালু আছে সেই আমল
সেই আমলের সাথে আমার আমল মিলবে না, এটা কেমন কথা? সে নিজের থেকেই একজন ক্লিনার, একজন নিম্ন পর্যায়ের চাকরিজীবী, সেও কিন্তু আমল ইবাদত চেঞ্জ করে চলে আসতেছে, হুজুরের কোনো তোয়াক্কা করে না, হুজুরের কাছে জিজ্ঞাসাও করে না, এটা একটা আকর্ষণ। অথচ হুজুর তাহলে কি আছে, মক্কা মদিনার যারা আদি মুসল্লি তারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, আর হুজুর বলেছে এটা নাই, হাদিসে নাই। তা হাদিসে নাই তো ওই দেশের লোকেরা কোথায় পেল? হ্যাঁ, হাদিসে আছে, হাদিসেও আছে, মক্কা মদিনা তো আছে, আল্লাহ রসুল চালু করে গেছেন বুকে বুকে হাত বাঁধার সিস্টেমটাই, এই জন্য ওই দেশে বুকে হাত বাঁধার সিস্টেমে আছে। আমাদের দেশে আল্লাহ রসুল কি নামাজ দেখিয়ে গেছেন? বাইতুল মোকাররমে নামাজ চালু করে গেছেন, উদ্বোধন করে গেছিলেন কখনো? দিল্লিতে, কাকরাইলে, টঙ্গির মাঠে, এসব জায়গায়, পাকিস্তানে আল্লাহ রসুল কোন জায়গায় নামাজ পড়িয়ে দেখিয়ে গেছিলেন? ইমামতি কোথায় করেছিলেন? আল্লাহ রসুল যেভাবে নামাজ পড়তেন ওইভাবে নামাজ সাহাবায়ে কেরাম পড়েছেন, তাদের সন্তানরা ওইভাবে বংশ পরম্পরায় আজও ওই দেশে, ওই দেশে সাহাবিদের সন্তানেরা এখনো আছে। আর আমাদের দেশে, আমাদের দেশে সাহাবিদের সন্তান আছে, দু একটা আওলাদে রাসুল আসে কিন্তু বেদাতের পাহাড় নিয়ে আসে, বেদাতের পাহাড়, ফালতুর বাচ্চা, ফালতু কিসের তুই আওলাদে রাসুল? ওখানে সব আওলাদে রাসুল, আওলাদে সাহাবা গিজ গিজ করতেছে, আওলাদে রাসুল আর আওলাদে সাহাবা ছাড়া ওখানে কিছুই লোক নাই, ওদের আমল কেমন? আর দু একটা আওলাদে রাসুল আসে, ওরে আল্লাহ সর্বনাশ, বেদাতের পাহাড়, বেদাতের আবর্জনা নিয়ে আবির্ভূত হয় আওলাদে রাসুল, ফালতু রসুল, আওলাদে রসুল কিসের ফালতু কোথাকার? হ্যাঁ, আওলাদে রসুল আবার বলে, আওলাদে রসুলের জ্বালায় আমাদের দেশের দিন ধর্ম ধ্বংস হয়ে যাচ্ছে, ফালতু কোথাকার, আওলাদে রসুল দিন ধর্ম ধ্বংস হয়ে যাচ্ছে, আওলাদে রসুল এগুলো সব সব এগুলোকে পিটিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত, এগুলো সব ভুয়ো আওলাদে রসুল, জাল আওলাদে রসুল এগুলো, ফালতু, বুঝেছেন? আওলাদে রসুল সব ওইখানে, আর আমল হলো সব বেদাত, বুঝেছেন? এক কথাই শেষ হয়ে গেছে, বুকে হাত বাঁধা মক্কা মদিনাতে চালু আছে, কোরআন হাদিসও আছে, যে হুজুর পাই না ও হুজুরের চোখ অন্ধ, চোখ থাকতেও সে অন্ধ, সে প্রভাবিত, সে প্রভাবিত, সে জেদি, সে হটকারি, থেকেও সে দেখতে চায় না, মক্কা মদিনার দিকে তাকা বেটা, যে জায়গায় রাসুল চালু করে গেছেন সেখানে বুকে হাত বাঁধা আছে, জোরে আমিন আছে, জোরে আমিন আছে, ওখানে রফুল এদেন আছে, ওই লোকেরা বোকা, এই কুপের ব্যাং এই হুজুর বেশি বুঝে, আর মক্কা মদিনার ইমামরা বুঝে না, ওই দেশের মুসল্লিরা বুঝে না, ওই দেশের একজন লেবার, একজন ক্ষেত মজুর এই দেশের বড় মুফতির চাইতো ভালো, এদেশের ক্লিনার, ওইখানে যারা বাংলাদেশি যারা ক্লিনার, ক্লিনারের চাকরি নিয়ে যায়, সেও আমাদের দেশে সবচেয়ে বড় হুজুরের চাইতো সৌভাগ্যবান ব্যক্তি, ঠিক আছে? ওরা আবল তাবল কথা বলে, জোরে আমিন কোথায়? মক্কা মদিনায় জোরে আমিন বলে না, মক্কা মদিনায় জোরে আমিন কোথার থেকে ওরা শিখছে? হুজুরের কাছ থেকে শিখছে? কোনো বড় হুজুরের থেকে শেখা? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শেখা, স্বয়ং রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম, আওলাদে রাসূল, আওলাদে সাহাবাত, আওলাদে তাবেইন, আওলাদে তাবে তাবেইন থেকে তারা বংশ পরম্পরা এগুলো করে আসতেছে, আর ফালতু আওলাদে রসুল বলতেছে যে এগুলো চলবে না, আমাদের দেশের বেদাতি হুজুর বলতেছে এগুলো চলবে না, রফুল এদেন সব ওখানে আছে, আর আমার কি আমাদের দেশের মনসুখ আলী হুজুরে বলে মনসুখ হয়ে গেছে, মনসুখ আলী হুজুর, বুঝছেন? রফুল এদেন মনসুখ হয়ে গেছে, আরে বেটা চোখ দিয়ে দেখতে পাস না, টেলিভিশনের সুইচটা খুলেই দিলেই তো দেখতে পাস, তোর তুই এখানে কুপের ব্যাং এখানে বলতেছিস যে রফুল এদেন মনসুখ হয়ে গেছে, এই মনসুখ আলী, তুই টেলিভিশনের পর্দায় দেখ, মনসুখ আলী কি বলছিস তুই, এটা মনসুখ হয়ে গেছে, তোর এখানে শিখতে আসবে কুপের ব্যাং, তো কুপের মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছিস, আর মক্কা মদিনার আলেমরা তোর কাছে রফুল এদেন মনসুখ এটা শিখতে আসবে না, রফুল এদেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ আমল, আল্লাহ রসুল মরার পূর্ব পর্যন্ত, আল্লাহ রসুলের মৃত্যুর পর সাহাবিদের সম্মেলন হয়েছিল, নামাজকে নামাজের উপরে সাহাবি সম্মেলন হয়েছিল, সেই সাহাবি সম্মেলনের মধ্যে এই রফুল এদেন সহ নামাজ বহাল ছিল, আর হুজুর বলতেছে কুপের ব্যাং হুজুর বলতেছে যে রফুল এদেন মনসুখ হয়ে গেছে, আমিন বলা মনসুখ হয়ে গেছে, এই বেটা মনসুখ হয়ে গেছে তো জোরে আমিন হয় কেন মক্কাতে? ওরা বুঝে না, তুই বেশি বুঝিস,
ফাজাইল আমলের কাজ আছে যে এক অক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর দোজখের আগুনে জ্বলতে হবে। আর আল্লাহ কোরআনে বলছেন, বান্দার যত বড় গুনাহ করে আমার নিকটে ক্ষমা চাইলে আমি ক্ষমা করিব। এখন আমি কোনটার উপর ইমান আনিব, কোরআন না ফাজাইল আমল? অবশ্যই কোরআনের উপরে আমল আনতে হবে, ঠিক আছে? হ্যাঁ, 80 হকবা অর্থ হলে 80 হকবার যে অঙ্ক, এটা কোন দলিলে পাওয়া গেছে? এটা হুজুরের দলিল থেকে, হুজুর এবং ফজাইল আমল থেকে পাওয়া গেছে। এই কথাটা একেবারেই ফালতু কথা, এটার কোনো গ্রহণযোগ্যতা নাই। বরং আল্লাহ তবারক তাআলার কাছে এমনি ইচ্ছাকৃত কাজা করলে তো, ইচ্ছাকৃত কেউ যদি নামাজ ছেড়ে মৃত্যুবরণ করে এমন তো অবস্থায় তার মৃত্যু হয়ে যায়, তওবা না নসিব হয়, তওবা না করে ইচ্ছাকৃতভাবে এক অক্ত নামাজ ছেড়ে দেয়, তাহলে কিসের 88 বছর? 88,00,000, 88 কোটি বছরও সে রেহাই পাবে না। হ্যাঁ, সে কাফের অবস্থায় মারা গেল, এ কথা ভুল। বাইনাল আব্দি ওয়াল কুফরি ওয়াশিরকি তারকুসসালাহ, আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। সালাত পড়লে আল্লাহর বান্দা, সালাত ছেড়ে দিলে কাফের মুশরিক, কাফের মুশরিক হয়ে যাবে, মারা যাবে। সে কিসের 88,00,000? এটা কোনো মানদণ্ডেই টিকে না, না এদিকে না ওইদিকে, এটা শুধু নিক্ষেপযোগ্য একটা কথা। এটা এটা এই কথার কানা করিয়া মূল্য নাই, এটা কোনো মূল্য দেওয়ার কোনো কথাই না। এটা যদি সে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে যেয়ে থাকে তাহলে তার আবাদুল আবাদ জাহান্নাম। 88,00,000 না, 88 কোটি বছর, অনন্তকাল, যেহেতু কাফের কাফের মুশরিক অবস্থায় মারা গেছে। তাহলে তার এই ফাজাইল আমলের এই হিসাব এখানে মোটেও গ্রহণযোগ্য নয়, মোটেও এটা আমলযোগ্য নয়। এরপরে হলো, যদি কাজা করে তওবা করে থাকে তাহলে এর আর কোনো অস্তিত্ব নেই, সে মাফ। যদি তওবা করে ফেলে, আল্লাহর কাছে তওবা গৃহীত হয়ে যায়, ইস্তেগফার গৃহীত হয়ে যায়, তাহলে একদিনও থাকা লাগবে না, আল্লাহ মাফ করে দেবেন। যেহেতু শিরক এবং কুফরির গুনাহ আল্লাহ মাফ করে দেন ক্ষমা চাইলে, তাহলে এটা কেন ক্ষমা হবে না? অবশ্যই ক্ষমা হয়ে যাবে। পবিত্র কোরআনে সূরা আরাফ 205 নম্বর আয়াতে আল্লাহ বললেন, মনে মনে শব্দ ছাড়া আল্লাহকে ডাকতে আর তাবলিগ জামাতের ফাজাইল আমলে আছে এমনভাবে জিকির করো যাতে লোক পাগল বলে, এটা জাল হাদিস, বুঝেছেন? আল্লাহ কোরআনে এই যে সূরা আরাফের 105 নম্বর আয়াত এবং এর আগে আরেকটা আয়াত আছে 55 নম্বর আয়াত, এই দুটি আয়াত থেকে দেখবেন আল্লাহ জিকিরের নিয়ম দিয়েছেন, দোয়া এবং জিকির কিভাবে করতে হবে এর নিয়ম বলা হয়েছে। সেটা কি চুপিসারে এবং কোনো ধরনের বিনয়ের সাথে গোপন স্বরে অথবা নিম্ন স্বরে আল্লাহর কাছে দোয়া এবং জিকির করতে বলা হয়েছে? কিসে? বিনয়ের সাথে, পাগল পাগলামির সাথে নাকি? পাগলামি দেখলে কি বিনয়ী মনে হয়? তো আল্লাহ বলছে বিনয়ের সাথে। বিনয় কোন? বিনয় মানে কি? ভদ্রতা, শৃঙ্খলা এবং ভদ্রতার মাধ্যমে বিনয়ী হয়। আর পাগলামি, পাগলামি জিকির, পাগলা যেন পাগল মনে হয়, এটা কোথায় পেল এই হাদিস? আর এই হাদিস যদি পাওয়া যায় তো এই হাদিসের নামই তো জাল হাদিস। হুজুর, এটাই তো আপনাকে শিখাইতে চাইতেছি যে হাদিসের ক্ষেত্রে জাল জুইব আছে, এই জিনিসটা আপনি শেখেন, বুঝেন, নাহলে আপনি কোরআনের মূল্যায়ন করতে পারবেন না, নাহলে রাসুলের হাদিসের মূল্যায়ন করতে জানবেন না। আপনি ভুয়া হাদিস, জাল হাদিসগুলোকে কোরআনের উপরে মর্যাদা দিতেছেন, এটা কত বড় জঘন্য ধরনের অপরাধ কোরআনের উপরে। দেখছেন, বললাম আরো হাদিস আছে না, ওদের কলবুল মুমিনিন আরশুল্লাহ, মুমিনদের কলব হল আল্লাহর আরশ, এই বেটা এটা হাদিস, বুঝলাম হাদিস, কিন্তু এই হাদিস যে কোরআনের সাথে সাংঘর্ষিক। আল্লাহ বলছেন আর রহমান আল আরশ, রহমান আরশের উপরে থাকেন, রহমান আরশের উপরে বিদ্যমান, আর তোমার এই জাল হাদিস যে বলতেছে কলবুল মুমিনিন, মুমিনদের কলব হল আল্লাহর আরশ, মুমিনদের অন্তর হলো আল্লাহর আরশ, কিভাবে মিলল? জাল হাদিস না শিখলে ওরা কোরআনের প্রতি ঈমান আনতে পারবে না। জাল হাদিস না বুঝলে, জয়ীফ হাদিস না বললে, কোরআন বিশ্বাস করা, কোরআন আমল করা, হাদিস বিশ্বাস করা, হাদিসের প্রতি আমল করা তাদের পক্ষে সম্ভব নয়, এই জিনিসটাই বুঝাইতে পারতেছি না। অনেক মুসল্লিকে দেখা যায় যে অজু
করার সময় প্রথমে দুই পা ধৌত করে তাহা জায়েজ কিনা? না, এটা জায়েজ নেই, কারণ এটা হলো অজুর যে কোরআনে সিরিয়াল উল্লেখ করা হয়েছে সেই সিরিয়াল বিরোধী কাজ। অজুর নিয়ত ও দোয়া কি? অজুর নিয়ত তো মনে মনে আপনি নিয়ত করবেন যে এই যে আমি অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করতেছি কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী, এটা হলো নামাজের একটা নিয়ম পালন করতে যাচ্ছি, এটা আপনি মনে মনে নিয়ত করবেন। আর দোয়া হলো বিসমিল্লাহ, পুরো বিসমিল্লাহির রহমান এর বলার দরকার নাই, কি বলবেন? বিসমিল্লাহ। এটা হলো অজুর নিয়ত এবং নিয়ম দোয়া। অজুতে ঘাড় মাসে করা জায়েজ কিনা? অজুতে ঘাড় মাসে করার হাদিস আছে, কিন্তু জাল জয়ীফ হাদিস, সহি হাদিস, গ্রহণযোগ্য আমলযোগ্য কোনো হাদিস পাওয়া যায় না। মাজহাব কি? মাজহাব, মাজহাব শব্দের জাহাবা এজহাবো মাজহাব, জাহাবা এজহাবো বা জাহাবা মানে সে গেল, হ্যাঁ যাওয়া, জাহাব মানে যাওয়া আর মাজহাব মানে যাওয়ার স্থান, গন্তব্যস্থল, হ্যাঁ গন্তব্য, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গন্তব্যস্থল হইতে পারে। আমি যখন ঢাকার দিকে যাব, ঢাকা গন্তব্যস্থল, আমি যখন ঢাকার থেকে ব্রাহ্মণবাড়ি আসব তখন ব্রাহ্মণবাড়ি আমার গন্তব্যস্থল। হ্যাঁ দেখা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবুদাউদের হাদিসের মধ্যে আছে একজন পায়খানায় যাইতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানায়, তারা তো মাঠে যাইতো, তো ওই মাঠে পায়খানার জায়গাকেও মাজহাব বলতো। কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা যাহাবা আল মাযহাবা আবাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানার জন্য কোনো গন্তব্যে যাইতেন তখন দূর দূরে যাইতেন। পায়খানার ক্ষেত্রে মাযহাবটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে দূর করতেন, দূরের মাযহাবে যাইতেন। তো এইভাবে মাযহাব মানে গন্তব্য, এক 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 সময় এক এক ধরনের গন্তব্য হইতে পারে। আমি যখন পড়তে যাব তখন আমার বিদ্যালয় গন্তব্য, মাযহাব আমার বিদ্যালয়টা মাযহাব। আর ধর্মীয় ক্ষেত্রে আমার মাযহাব হলো কোরআন সুন্নাহ, আমার গন্তব্য কোথায়? আমি ধর্মকর্ম জানবো কোথার থেকে? কোরআন থেকে, এবং সুন্নাহ হাদিস থেকে জানবো। তাহলে মাযহাব হলো কোরআন সুন্নাহ, আর একটা হলো মাযহাব অর্থ হলো ইসলাম, বুঝেছেন? এই জন্য আমি মক্কা মদিনায় যখন পড়তাম মদিনার আমার ওস্তাদদেরকে জিজ্ঞেস করতাম, ওস্তাদ মা মাযহাবুকুম, আপনার মাযহাবটা কি একটু বলেন তো। আমাদের দেশের হুজুরদের কাছ থেকে শুনে আসছি যে এই দেশের লোকদের মাযহাব হলো হাম্বালি, এই জন্য আমার খুব কৌতূহল। আমি যে ওস্তাদদের কাছে পড়তাম ওদেরকে জিজ্ঞেস করতাম, ওস্তাদ মা মাযহাবুকা, আপনার মাযহাব কি? তো বলতো কি, মাযহাবুন আল কিতাব ওয়াস সুন্নাহ, আমাদের মাযহাব হলো কিতাব সুন্নাহ। দেখছেন, তার মানে আমাদের ধর্মীয় ক্ষেত্রে গন্তব্যস্থল হলো কোরআন এবং সুন্নাহ, আমাদের মাযহাব হলো ইসলাম। কিন্তু আমাদের দেশে মাযহাব মানে হলো চার মাযহাব, চারজন ইমামের নামে চারটা দল হয়েছে, সেই দলকে বলা হয় মাযহাব। না, দলাদলি ইসলামে নাই, দলাদলি ইসলামে সম্পূর্ণ হারাম। তবে চারজন ইমামকেই সম্মান করা হলো ফরজ, চারজন ইমামকেই সম্মান করা ফরজ, কিন্তু চারজন ইমামের নামে এরকম দল গঠন করা হারাম। চারজন ইমামকে সম্মান করা ফরজ, আর চারজন ইমামের নামে দল গঠন করা হলো হারাম, বুঝেছেন? দুইটা বিষয়, ইমামদেরকে সম্মান করা ফরজ, তাদের নামে দল গঠন করা হারাম, কারণ দলাদলি করা ইসলামে হারাম না। হ্যাঁ, চার মাযহাবের মধ্যে নামাজ আদায় করার আলাদা আলাদা কোনো পদ্ধতি আছে কি? না, চার মাযহাবের আল্লাহ রাসূল কি আলাদা পদ্ধতি দিয়ে যাবেন? এটা কি হয়, কোনো হাদিসে পাওয়া যায়? হানাফি মা আল্লাহ কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরি সিফাতুস সালাতি আলা তরিকিল মাযহাবিল হানাফি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাযহাবি হানাফি মাযহাব অনুযায়ী আমার সলাত আদায়ের পদ্ধতি এরকম, শাফি মাযহাব অনুযায়ী আমার সলাতের পদ্ধতি এরকম, হাম্বলি মাযহাব অনুযায়ী আমার সলাতের পদ্ধতি এরকম, শাফি মাযহাব অনুযায়ী আমার সলাতের পদ্ধতি এরকম, আছে এরকম হাদিস আছে? তাহলে মাযহাবি কোন পদ্ধতি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবি পদ্ধতির নামাজ ক্যান্সেল করে দিয়েছিলেন। এক সাহাবি আল্লাহ রাসূলের সামনে নামাজ পড়েছিলেন, আল্লাহ রাসূল বললেন তোমার নামাজ হয় নাই। কেন হয় নাই? আমার মতো তোমার নামাজ পড়া হয় নাই, এই জন্য তোমার নামাজ হবে না। তুমি সাহাবি হলেও তোমার নামাজ হবে না,
তুমি সাহাবী পদ্ধতির নামাজ পড়লো, এই পদ্ধতির নামাজ হবে না, আমার পদ্ধতিতে নামাজ পড়তে হবে। রাসূল কি বলছেন? সল্লু কামা রাআইতুম মুসল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত পড়তে থাকো এইভাবে পড়ো। হুম, জি আলহামদুলিল্লাহ। তো এটাই হলো ক্লিয়ার কাট কথা। আর বারবার আমি বলছি, কোরআন হাদিস শুধু দেখলে হবে না। আমাদের দেশে হুজুরদের কাছে কোরআন হাদিস, হাদিসের নামে সহিহ হাদিস, যঈফ হাদিস, জাল হাদিস, জাল হাদিসের পাহাড় আছে। কিন্তু আরেকটা জিনিস দেখতে হবে, এটা আমাদের দেশে কোনো হুজুরই করে না, সেটা কোনটা? কোরআন হাদিস মোতাবেক বাস্তব আমল কোথায় দেখা যাবে মক্কা এবং মদিনায়, এটা করে না। এটা আপনারা করবেন, এটা এই ক্ষেত্রে আপনারা হুজুরদের চাইতেও অনেক এগিয়ে যেতে পারবেন, হুজুররা আপনাদের থেকে অনেক পিছে পড়ে যাবে। কারণ ওরা তো এগুলো বুঝে না, ওরা কোরআন হাদিস আর হাদিসের ক্ষেত্রে জালিয়াতি বুঝে, কিন্তু মক্কা মদিনার আমলের দিকে তাকাইতে ওরা জানে না। এই জন্য বরং আল্লাহ তোমারকতলা তাদের 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 এমনই দুর্ভাগ্য দুর্ভাগ্য লিখে দিয়েছেন যে ওরা মক্কা মদিনার বিরোধিতাই করে থাকে। মক্কা মদিনার শত্রুতা আল্লাহ এই হুজুরদের অন্তরে গেঁথে দিয়েছেন। আল্লাহ কত দুর্ভাগ্য। জি, যে কোনো সময় মসজিদে প্রবেশ করে নামাজ না পড়ে বসে যাওয়া কি জায়েজ আছে? না, এটা জায়েজ নেই। মসজিদে ঢুকলে সালাতের ওয়াক্ত যদি না হয়ে থাকে তাহলে বসতে চাইলেই দুরাকাত পড়ে বসতে হবে। এটা এমনকি খুতবা চলাকালেও, খুতবা চলাকালেও যদি কেউ নতুন প্রবেশ করে তাহলে তাকেও দুই রাকাত নামাজ পড়ে বসতে হবে। যদি না বসে তাহলে গুনাহগার হবে। আল্লাহ রসুল এক ব্যক্তির ব্যাপারে বলেছিলেন, খুতবা স্টপ করে দিয়ে ওকে বলেছিলেন, এই তুমি নামাজ না পড়ে বসেছো কেন, নামাজ পড়ো, দুই রাকাত নামাজ পড়ে। খুতবা খুতবা স্টপ করে, তাহলে বোঝা যায় খুতবা শোনা ফরজ, খুতবা দেওয়া ফরজ, খুতবা শোনা ফরজ, আর এই দুই রাকাত সালাত পড়া আরো বড় ফরজ। দেখছেন না, খুতবা স্টপ করে আল্লাহ রাসূল পড়তে বললেন, তা আপনি এটা বুঝবেন না কেন, উল্টাটা বুঝেন কেন? উল্টা বুঝিল রাম একটা বই আছে, বুঝছেন? খুতবা চলাকালীন মসজিদে প্রবেশ, এটার জবাব হয়ে গেছে। যে ইমাম সাহেব তাবিজ লিখে মানুষকে দেয়, এই ইমামের পিছনে নামাজ পড়লে কি নামাজ পরিপূর্ণ হবে? নামাজ পরিপূর্ণ তো দূরের কথা, এটা জায়েজ হবে কি না, এটা হলো কথা। যেই যেই ইমাম সাহেব তাবিজ লেখেন অথবা সুতা পড়া দেন অথবা হাত গণনা করেন, পানি তারপরে কি বদনা গণনা করেন ইত্যাদি, তাহলে এইসব ইমামের পিছনে সালাত পড়া বিতর্কিত। যদি ওই ইমাম তাবিজ কবজ দিয়ে থাকেন ওসিলা হিসেবে, তাহলে তার পিছনে নামাজ পড়া জায়েজ আছে। তার কারণ এই ক্ষেত্রে তাবিজ কবজ হল ছোট শিরক। আর যে ইমাম সাহেব বলে যে আমি 501 টাকা দিয়ে এমন একটা তাবিজ দেব যে এই তাবিজের 100% গ্যারান্টি আছে, এই তাবিজে আপনার সমস্যা দূর হবেই, আপনার রোগ ভালো হবেই, যদি না হয় তো টাকা ফেরত, তাহলে এই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নেই, হারাম। এই ইমাম মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে। ঠিক আছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ অর্থ কি? এই ধরনের জিকির জিকিরের কি ফজিলত হয়? না, এই ধরনের জিকিরের কোনো ফজিলত নাই। এই ধরনের জিকির করলে কবিরা গুনাহ হবে, বেদাতি গুনাহ হবে, সুহকান পাওয়ার গুনাহ হবে, আর ফালাইসা মিন্নির গুনাহ হবে, বুঝেছেন? উম্মত থেকে বহিষ্কৃত হওয়ার গুনাহ হবে। হ্যাঁ, এই কারণ কি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফ কালেমার জিকির কখনো করেননি। এটা হাফ কালেমা, ইল্লাল্লাহ হলো হাফ কালেমা, আল্লাহ আর ইসলামের কালেমা ফুল কালেমা, আর এই এই বেদাতি হুজুরদের কালেমা হলো হাফ কালেমা। হাফ কালেমার যারা জিকির করে এটা নবীর উম্মতে থাকার কায়দা নাই, ফালাইসা মিন্নির মধ্যে পড়ে যাচ্ছে, তাই না? আর কিয়ামতের দিন সুহকান লেমান গাইয়ারা বাদি, কতগুলো কতগুলো বেয়াদব হুজুর, হ্যাঁ, যারা সুন্নত বেদাতের সুন্নত বেদাতের ক্ষেত্রে 100% অজ্ঞ মূর্খ, তারা চেষ্টা করেছে মানে গ্রামারের বলে ইল্লাল্লাহ জিকির ঠিক করার চেষ্টা করেছে, বুঝেছেন না? গ্রামারের বলে ইল্লাল্লাহ জিকির ঠিক করা যাইতে পারে, কিন্তু ভাষাগত ভাষাগত ঠিক হইতে পারে, কিন্তু জিকিরের ক্ষেত্রে ঠিক নয় হুজুর। ও বেদাতি হুজুর, ভাষাগতভাবে ঠিক ঠিক হতে পারে, কিন্তু এবাদতগত দিক থেকে এটা বেদাত। আপনার 14 গোষ্ঠী, আপনার যত বড় বড় হুজুর আছে সবাই মিলে যদি পাল ধরে এসে যদি সে
এটা জায়েজ করার চেষ্টা করে, হবে না হবে না। আর গ্রামাটিক্যাল ভাবে বিশুদ্ধ হলেই যে শরীয়তগতভাবে বিশুদ্ধ হবে তা না। আমি গোটা কোরআনকে বিকৃত করে পড়তে পারব। বিসমিল্লাহ সূরা ফাতিহা থেকে শুরু করে দেব, গ্রামাটিক্যাল দিক থেকে কোনো ভুল হবে না। বিসমিল্লাহির রহমান, বিসমিল্লাহির রহিমির রহমান, গ্রামাটিক্যাল দিক থেকে কোনো ভুল নাই। ওর বাবারও ক্ষমতা নাই, এই লম্পট হুজুরের বাবারও ক্ষমতা নাই এটাকে অশুদ্ধ করার। সূরা ফাতিহার প্রথম না, প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানের, কিন্তু আমি কি করলাম, বিসমিল্লাহির রহিমির রহমান, গ্রামাটিকের দিক থেকে শুদ্ধ, শরীয়তের দিক থেকে কুফরি মুরতাদ, তাকে হত্যা করা হবে, তাকে তার শিরচ্ছেদ করা হবে ইসলামী রাষ্ট্রে যদি সে বিসমিল্লাহির রহিমির রহমান বলে। কিন্তু গ্রামারের দিক থেকে ঠিক আছে। লম্পট হুজুরগুলোকে এগুলো বুঝান, বেদাতিদেরকে বুঝান, বেদাতিদেরকে বুঝান এগুলো। গ্রামাটিক্যাল দিক থেকে বলো, আল্লাহ রাসূল তোকে গ্রামার পড়াইতে এসেছিল, না তোকে শরীয়ত শিখাইতে এসেছিল, তোকে ইবাদত শিখাইতে এসেছিল, তোর গ্রামারের কিসের এসব হলো? ও তো হুজুর তো, বেদাতি হুজুর তো এক ইল্লাল্লাহ নিয়ে পড়েছে। বেদাতি হুজুরকে বলবেন আমার কাছে যত জিকির আছে সবগুলো গ্রামাটিক্যাল দিক থেকে বিকৃত করে দেখাবো। হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বিহামদিহি বিহামদিহি বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আজিম। হ্যাঁ, সুবহানাল্লাহ বিহামদিহি 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 বিহামদিহি, হবে হবে না? গ্রামাটিক্যাল দিক থেকে ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আমি গ্রামাটিক্যাল, গ্রামারের দৃষ্টিতে পুরো কোরআন বিকৃত করে দেখাব। একটা তো দেখাইলাম না, প্রথম আয়াত বিসমিল্লাহির রহিমির রহমান শুদ্ধ। আরবি ব্যাকরণ দিয়ে এই বেদাতি হুজুরগুলোকে সবগুলোকে যদি লাগাই দেন যে এটা যে গ্রামারের দৃষ্টিতে অশুদ্ধ বুঝাই দেন, পারবে না। গ্রামাটিক্যাল দিক থেকে শুদ্ধ, আর শরীয়তের দিক থেকে অশুদ্ধ মুরতাদ। তারপরে কি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এটাকে বিকৃত করে দেখাবো গ্রামাটিক্যাল দিক থেকে শুদ্ধ আর শরীয়তগত দিক থেকে মুরতাদ। এরা হলো মুরতাদ। যদি এটাকে শুদ্ধ করার চেষ্টা করে আরো মুরতাদ হবে, আরো লাইসা মিন্নির অন্তর্ভুক্ত হবে। যত বেশি চেষ্টা করবে এটাকে শুদ্ধ করার জন্য তত লাইসা মিন্নির অন্তর্ভুক্ত হবে বেরা। আমি বলেছিলাম না আগে যে 99.99 হুজুর এই দেশে বেদাতি, ও তো ইসলামই বুঝে না। ও এ কথাটা বলতো যে গ্রামাটিক্যাল দিক থেকে শুদ্ধ, গ্রামাটিক্যাল দিক থেকে বেটা শুদ্ধ হলেই কি হয়েছে, আল্লাহর দিক থেকে শুদ্ধ না, নবীর দিক থেকে শুদ্ধ না, কোরআনের দিক থেকে শুদ্ধ না, হাদিসের দিক থেকে শুদ্ধ না, গ্রামারের দিক থেকে শুদ্ধ হয়ে লাভ কি? হ্যাঁ, তারপরে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনকে কিভাবে পড়া যায় গ্রামাটিক্যাল বিশুদ্ধভাবে? লিল্লাহি আলহামদু রব্বিল আলামিন হইছে গ্রামাটিক্যাল দিক থেকে শুদ্ধ ইসলামের। আর ইবাদতি দিক থেকে, কোরআনিক দিক থেকে হলো রিদ্দা, মুরতাদ, মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। আর গ্রামাটিক্যাল দিক থেকে শুদ্ধ, মালিক ইয়াউমিদ্দিন, মালিকুন আল মালিকুল হাক্কুল ইয়াউমিদ্দিন, গ্রামাটিক্যাল দিক থেকে শুদ্ধ। কেউ হুজুর আছেন না? ওই যে একটা হুজুর চিনি আমি, অশুদ্ধ বলার উপায় আছে কিন্তু মুরতাদ, কিন্তু মুরতাদ। এইভাবে সূরা নাস পর্যন্ত ওই ভণ্ডগুলোকে আমার সামনে নিয়ে আসেন। তুই বেটা একটা জিকির এরকম বিকৃত করতে পারছিস? যত ইসলামের জিকির আছে সবগুলো আমার কাছে নিয়ে গ্রামাটিক্যাল দিক থেকে সব বিশুদ্ধ করে বিকৃত করে দেখাই দেব, ঠিক আছে? দৌড়া মারা দরকার এগুলোকে। যখন গ্রামাটিক্যাল দিক থেকে এগুলো বিশুদ্ধ প্রমাণ করতে চায় তখন আমার মনে হয় আমি যদি পাশে থাকি এগুলোকে জুতা মারা, জুতা মারতে ইচ্ছা করে এগুলোকে। কত গ্রামার শিখেছিস বেটা,
গ্রামাটিকের দিক থেকে শুদ্ধ হলেই তোর জন্য এটা পড়া জায়েজ হলো? হ্যাঁ, আরে ভাই আর দিতেই থাকতেছেন ঘটনাটা। কোনো কোনো মেয়ে লোক বাড়ি বাড়ি জিকিরের মাহফিল করা জায়েজ কিনা কি বলছেন? কোনো কোনো মেয়ে লোক বাড়িতে বাড়িতে যে জিকিরের মাহফিল করে, জিকিরের কোনো মাহফিল হয় না, ঠিক আছে? জিকিরের মাহফিল, দোয়ার মাহফিল, অনেক সময় পোস্টার দেখা যায় না, দোয়া দোয়া কি ইসালে সব ও দোয়া মাহফিল, এগুলো বেদাতি মাহফিল, মাহফিল হয় না। দোয়া হলো আল্লাহ এবং বান্দার মাঝের বিষয়, এর কোনো মাহফিল হয় না, ঠিক আছে? দোয়া এবং দোয়া হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝের সম্পর্কের ব্যাপার, এর কোনো মাহফিল হবে না, এটা কোনো দলবদ্ধ হবে না, এতে জামাতবদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে? তো ওই ইল্লাল্লাহওয়ালাদেরকে বলে দিয়েন যে তুমি গোটা কোরআন যদি গ্রামাটিক্যাল দিক থেকে বিকৃত করতে চাও, তোমার বিকৃতি প্রিয় যখন এত, তোমার যখন বিকৃতি এত মজা লাগে, এই ইল্লাল্লাহকে দাফন না করে, ইল্লাল্লাহকে ইল্লাল্লাহকে তুমি কবর না দিয়ে ইল্লাল্লাহকে জীবিত করতে চাও, লা ইলাহা ইল্লাল্লাহ না বলা পর্যন্ত এটা ইসলামের কালেমা নয়, এটা হলো ইবলিসের কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ, যত বড় হুজুর, সব অজ্ঞ হুজুর, এদের এরা শিক্ষিত হুজুর প্রমাণ করতেই পারবে না, প্রমাণ করাই মুশকিল এদের কিছু। এরা সুন্নাত এবং বেদা, আমি আগেই তো বলে দিয়েছি 99.99% এরা অশিক্ষিত, সুন্নাত বেদাতের ক্ষেত্রে অশিক্ষিত, তারা প্লে গ্রুপেও পড়ে নাই এখন পর্যন্ত, ঠিক আছে? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। হ্যাঁ, এটা কি বলছেন, জিকিরের তালে তালে নারী পুরুষের নাচ নাচ কি জায়েজ আছে? না, কিসের দলবদ্ধ জিকিরই তো জায়েজ নেই, সেখানে আবার নাচবে? নাচা তো হলো নায়িকা গায়িকাদের সুন্নত, ওদের সাথে ওরা এই কামগুলো করুক, তাহলে জিকির যেন মুখে না আনে, কোনো জিকির ছাড়া যত পরে নাচে নাচুক, হ্যাঁ ইবলিস ইবলিস খুশি হবে, নাচ হলো ইবলিসি আমল আর জিকির হলো ইলাহি আমল, আল্লাহর আল্লাহকে খুশি করার আমল, এটা হবে কোরআনের নিয়ম অনুযায়ী। ওই যে সূরা আরাফের 205 এবং 55 নম্বর আয়াতে যেই নিয়ম বলা হয়েছে। আজকের মতো আমি আমার আলোচনা প্রশ্নোত্তর এখানেই শেষ করছি। হ্যাঁ, اللهم اصلح لنا ديننا الذي هو عصمة امرنا واصلح لنا دنيانا التي فيها معاشنا واصلح لنا اخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين يا رب العالمين اللهم اصلح ولاة وعلماء وعامة المسلمين وخذ بناصيتهم الى صراطك المستقيم يا حي يا قيوم برحمتك نستغيث امين آمين آمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته